الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. শ্রোতাদেরকে আজকের ইবতিলা আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এই পর্বে আমরা গত ক্লাসে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান তার পরীক্ষা সম্পর্কে ইবতিলা সম্পর্কে জ্ঞান পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তার দুইটি মহান সৃষ্টি একটি হচ্ছে আশ-শাইতান আরেকটি হচ্ছে মাসিহুদ দাজ্জাল আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মাসিহুদ দাজ্জালের উপর আলোচনা করব সবাইকে ধৈর্য ধরে আজকের এই ক্লাসটুকু শোনার পরামর্শ দিচ্ছি ক্লাসটি একটু দীর্ঘ হবে আপনারা ধৈর্য ধরবেন দুই ঘন্টার বেশি হয়ে যেতে পারে ধৈর্য ধরবেন গুরুত্বপূর্ণ এই ক্লাসটুকু আপনারা পরে আবার রেকর্ড শুনে নিজেদেরকে সংশোধন করে নেবেন باذنাল্লাহ তাআলা يقول سبحانه وتعالى في سورة النمل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون جاكون الله سبحانه وتعالى القول তার যে কথা শাস্তি সেই শাস্তির প্রতিশ্রুতি যখন সমাগত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে থেকে মাটির নিচ থেকে একটি জীব একটি জন্তু তিনি বের করে দিবেন এটি কোরআন প্রিয়শ্রোতা কিয়ামতের যে আলামত গুলো রয়েছে সেই আলামত গুলো কোনো গল্প কাহিনী নয় এর দলিল কুরআনুল আযীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখরাজনা লাহুম দাব্বাতিন মিনাল আরদ একটি দাব্বা একটি জীব মাটির পৃথিবী থেকে বের হবে তুকাল্লিমুহুম আন-নাস এবং তুকাল্লিমুহুম এবং সে মানুষের সাথে কথা বলবে এই যে তুকাল্লিমুহুম যারা কোরআনের তাফসীর করেন কোরআনের শাব্দিক অর্থ বলেই চলে যান আমাদের দেশের কোরআনের অনুবাদগুলোতে বলা আছে যে মানুষের সাথে কথা বলবে ইবনে আব্বাস এই শব্দের দুটো অর্থ করেছেন এই জন্যই শুধু ব্যাকরণ জানলেই কোরআনের তাফসীর করা যায় না তার জন্য জানতে হবে সাহাবীদের কথা তাবেঈনদের ব্যাখ্যা তুকাল্লিমুহুম এটি শাব্দিকভাবে মনে হচ্ছে যে কথা বলবে কিন্তু ইবনে আব্বাস বলছেন যে এই তুকাল্লিমুহুমের দুটো অর্থ ওয়াকাল ইবনে আব্বাস রিওয়ায়াতি তুজাররিহুহুম ওয়া আনহু রিওয়ায়াতি ক্বাল ফুলালান তাফআল ইয়ানি হাযা হাযা ওয়া হুয়া ক্বাউলুন হাসানুন ওয়া লা মুনাফা তু ওয়াল্লাহু আ'লাম তাফসীর কোরআন আযীম ইবনে কাসির এই শব্দটির ব্যাখ্যা বলেছেন ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আন তার রিওয়ায়াত দিয়ে তুকাল্লিমুহুম এর একটি হচ্ছে কথা বলবে এবং তুজাররিহুম এবং সে আঘাত করবে সে পশুটু পশু জীবটুকু মানুষকে আঘাত করবে আঘাতের চিহ্ন রেখে যাবে আরেকটি হচ্ছে কথা বলবে দুটো অর্থ আন্নান্নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে মানুষ তার নিদর্শন সমূহে বিশ্বাস করত না বিশ্বাস করে না এর ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে অনেক কিছু মানুষ বিশ্বাস করে না কিয়ামতের আলামত সম্পর্কে
رسول الله صلى الله عليه وسلم যে হাদিসের ভিতরে আশারাতুস সাআর কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন ফকাল লা তাকুমুস সাআ হাত্তা তারাউ আশারা আয়াত, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা দশটি নিদর্শন দেখতে পাও। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ও দোহান এবং সেই ধোঁয়া, ও দাব্বা সেই জন্তু যার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামালের 82 নম্বর আয়াতে বলেছেন, ও খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, এবং গগ ম্যাগগ অর্থাৎ ইয়াজুজ মাজুজ বের হবে, ও খুরুজ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, এবং ঈসা ইবনে মারিয়াম বের হয়ে আসবেন, ও দাজ্জাল, এবং দাজ্জাল বের হয়ে আসবে, ও সালাসাতুল খুসুফ খাসিফা বিল মাগরিবি ও খাসিফা আল মাশরিকি ও খাসিফি বি জাজিরাতুল আরাব, যে তিনটি ভূমিকম্প হবে, একটি হচ্ছে পশ্চিমে, আরেকটি হচ্ছে পূর্ব দিকে, আরেকটি হবে জাজিরাতুল আরাবে, ও নারু তাখরুজ মিন কার আদান তাসুক, যে একটি আগুন ইয়েমেনের আদান শহরের নিচ থেকে মানে উঠে আসবে, ও আন্তাহাস্বর ন্যাস, এবং সে সমস্ত মানুষকে পটিয়ে দিবে, সে আগুন ধাওয়া করবে সমস্ত মানুষকে, তুবিদু মাআহুম হাইসু বাতু ও তুকিলু মাআহুম হাইসু কল, এবং এই আগুনটুকু তুবিদ মানে তুবিথু মাআহুম হাইসু বাতু, যখন মানুষ রাতে ঘুমিয়ে থাকবে তখন আগুনটুকু দাঁড়িয়ে থাকবে, এই আগুনটুকু যাবে না, এটি হচ্ছে শেষ আগুন, যে আগুন মানুষকে থাকা করবে কিন্তু মানুষকে স্পর্শ করবে না, মানুষ ঘুমিয়ে থাকবে আগুন সেখানে দাঁড়িয়ে থাকবে, তারপর আগুন আস্তে আস্তে মানুষকে খেলে নিয়ে যাবে। এই হচ্ছে দশটি মানে নিদর্শন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাজ্জাল এর একটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হচ্ছে কিয়ামতের একটি মানে আলামত, আমাদের দেশে বলা হয় হাদিসের ভাষা আশারাতুস সাআ। এই যে দাজ্জাল, এই দাজ্জাল সম্পর্কে, এই দাজ্জাল সম্পর্কে আমাদের, যেহেতু আমাদের দেশে আকীদা গুলো হাদিসের উপরে, সহি হাদিসের উপর ভিত্তি করে আমার বাংলাদেশে আকীদা গড়ে উঠেনি, এই কারণেই দাজ্জাল সম্পর্কে আমাদের দেশের মানুষের, বিশেষ করে বাংলা ভাষী মুসলমানদের তেমন তেমন কোনো ধারণা নেই। ধারণা তো দূরের কথা, কোনো উৎসাহ নেই, তাদের উৎসাহ হচ্ছে অন্য জায়গায়। আজকের ক্লাসে আমাদের দেশের আকীদা গুলোর একটি বিচার আমরা করব, তাতে আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে এই জিনিসগুলো দেখছি। কিন্তু হাদিসের আলোকে যেটি বলা হচ্ছে যে তিনটি জিনিস যদি বের হয়ে আসে তারপর যদি মানুষ বিশ্বাস করে, আবার ভালো করে শুনুন, তিনটি জিনিস যদি মানুষ বিশ্বাস করে বের হওয়ার পরে, তাহলে সেই বিশ্বাস তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যদি জিনিসটি দেখার পরে যদি বিশ্বাস করে তাহলে আর কোনো কাজে আসবে না। ফালাসাতুন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ফালাসাতুন ইজা খারাজাহুন্না লাম ইয়ানফাউ নাফসান ইমানাহুম লাম তাকুন আমানাত মিন ক্বাবল, যে কোনো মানুষের ইমান তার কোনো উপকার করবে না, কোনো মানুষের জন্য কোনো ইমান কোনো উপকার করবে না, কোনো মূল্য থাকবে না, যতক্ষণ না পর্যন্ত সে আগে থেকেই যদি বিশ্বাস না করে,
একটি হচ্ছে আদ-দাজ্জাল ওয়া দাব্বা ওয়া তুলু'উ শামস মিনাল মাগরিব, যে একটি হচ্ছে দাজ্জাল, একটি হচ্ছে সেই জীব যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন, আর তুলু'উ শামস এবং মিন মাগরিব এবং পশ্চিম থেকে সূর্য উঠবে। আমাদের সমাজে দাজ্জাল সম্পর্কে কথা বলা একেবারেই কমে গেছে, এবং কিছু যেহেতু আমাদের সমাজে অনেক একটি ধারা রয়েছে সেটি হচ্ছে কোরআন ভিত্তিক, সবকিছু কোরআনের উপর থেকে মানে সমাধান খোঁজার একটি প্রবণতা আমরা দেখতে পাই, কোরআনের ব্যাখ্যা, কোরআনের গবেষণা। হাদিসকে যেহেতু সামনে রাখা হচ্ছে না, সেই কারণে হয়তো কেউ কেউ সূরা আমলের সে আয়াতের উপর ভিত্তি করে হয়তো বিশ্বাস করে যে একটি জন্তু হয়তো বের হবে, কিন্তু দাজ্জাল যেহেতু সেটি কোরআনে নাই সুতরাং এটা আর গুরুত্ব নাই। অথচ বলা হচ্ছে যে এটি যদি আগে বিশ্বাস না করে তাহলে তার ঈমান কোনো কাজে আসবে না। ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বা ওয়াতুলু'উ শামস মিনাল মাগরিব, আর দাজ্জাল তো এই জন্যই আসবে যেটি হাদিসের ভিতরে এসেছে, মানুষ যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করা বন্ধ করে দিবে, মসজিদের ইমাম মিম্বরে বসে দাজ্জাল সম্পর্কে কোনো কথা বলবে না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল তখনই আসবে, লা ইয়াখরুজ দাজ্জাল হাত্তা ইয়াজালুন নাস আন যিকরিহি, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে আসবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ দাজ্জাল সম্পর্কে কথা বলবে না, ভুলে যাবে। ইয়াদহালুন নাস আন যিকরিহি ওয়া হাত্তা তুতরাকুল আইম্মাহ ওয়া যাকারাহু আলা মানাবির, ইমামরা তাদের মিম্বর থেকে দাজ্জাল সম্পর্কে কোনো কথা বলবে না, আর ঠিক তখনই দাজ্জাল আসবে। আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে আসিনি? আপনাদের যাদের বয়স 50-60 বছর, আপনাদের নিজেদেরকে জিজ্ঞাসা করুন আপনারা সারা জীবনে আমাদের বাংলাদেশি কোন মসজিদের মিম্বর থেকে দাজ্জাল সম্পর্কে কোনো খুতবা শুনেছেন? নিজেকে জিজ্ঞাসা করুন যে শুনেছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি তাই তিনি তৈরি করেন, যেমন তিনি শয়তান তৈরি করেছেন ইবলিস, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে সৃষ্টি করেছেন। ক্বালা আল্লাহু তাআলা ফি সূরাতুল কাসাস, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে ইচ্ছা করেন যা খুশি তা সৃষ্টি করার তাই নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যা খুশি তা তৈরি করার জন্য, তারই পরিক্রমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমর সৃষ্টি, যে সৃষ্টি কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এবং সেই সৃষ্টি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে আদ-দাজ্জাল। কিন্তু আমাদের সমস্যা অন্যখানে, দুই ধরনের সমস্যা, যেহেতু আমাদের ভারতবর্ষে অন্য আরেকটি চরিত্র নিয়ে খুব আলোচনা বেশি হয়, যেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিদর্শনের 10টির ভিতরে বলেন নাই, কিন্তু সেটাই কিয়ামতের কোনো কথা বললেই একটা নাম আমাদের দেশের মানুষের কাছে চলে আসে। আমি সেই নামটা এখন বলছি না, এটা কিছুক্ষণের জন্য স্থগিত রাখছি। এর কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের আমরা জাতিগতভাবে সুন্নি, কিন্তু আকীদাগতভাবে সেই ইরান থেকে এই পচা ধজা সেই শিয়াদের আকীদায় সয়লাব হয়েছে ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আর তারই পরিক্রমায় আমরা মূল জিনিসগুলোকে ভুলতে বসেছি, আমাদের প্রজন্ম ভুলতে বসেছে। আর আরেকটি ধারা রয়েছে যে তারা শুধুমাত্র কোরআন গবেষণায় নিজেদেরকে
ব্যস্ত রেখেছেন। আর পৃষ্ঠার পর পৃষ্ঠা তাফসির করা হচ্ছে, সেই তাফসিরের ভিতরে কোনো হাদিস নাই, কোন ধরনের হাদিসের প্রয়োজন আছে বলে তাফসির যিনি লিখেছেন তার কোনো প্রয়োজন তিনি মনে করেন না। পৃষ্ঠার পর পৃষ্ঠা নিজের মতকে তুলে ধরেছেন, তাকে বাংলা অনুবাদ করে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন। তিনি চিন্তা করেন এই করতে হবে সেই করতে হবে, কিন্তু কোনো হাদিস নাই। মাঝে মধ্যে দু একটা জায়গায় হাদিসে আছে এইভাবে তিনি একটু একটু বলেন মাঝে মধ্যে, কারণ কোরআন, সেই কোরআনের আলোকেই এই করতে হবে, কোরআনের আলোকেই এই করতে হবে, আর কোরআনের আলোকেই আমাদের শিখতে হবে, আর হাদিস এর কোনো বাড়াই নেই। এই জন্যই আমাদের দেশে মাসিহের দাজ্জাল বাদ পড়েছে, কারণ ওই সকল তাফসির কারকদের অনেকেই মাসিহের দাজ্জালকে অস্বীকার করেছে, এবং মাসিহের দাজ্জালকে যে অস্বীকার করেছে তারা তাদের সেই বই পুস্তকে সেটি লিখে রেখেছে। এখন এখন অনেকেই সেটি অস্বীকার করে, কিন্তু তার দলিল রয়েছে আমাদের কাছে যে তারা সেই সকল তাফসির কারক তারা মাসিহের দাজ্জালকে অস্বীকার করেছে, বলেছে মাসিহের দাজ্জাল মিথ্যা কথা, সেটি আসবে না ইত্যাদি ইত্যাদি। وأن المقداد بن معاذ يقرب عن رسول الله صلى الله عليه وسلم، مقدام بن معاذ بن يقرب في الحديث رضي الله عنه تني بولتن قال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت الكتاب مثله معه، نشجي عمك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব দিয়েছেন এবং অনুরূপ আরেকটি দিয়েছেন, মিসলাহু মাআহু, এই কথাটির অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কিতাব দিয়েছেন, আরেকটি দিয়েছেন কি অনুরূপ একটি জিনিস দিয়েছেন, মিসলাহু ওয়া মাআহু হাযিহি সুন্নাহ মুতাহহারা, সেই সুন্নাহ দিয়েছেন। লা ইউশিকু রাজুলুন شبعان على عريقته 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 يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من الحلال وفأح لاوه وما وجدتم فيه من حرم فحرمه اكرنين جدي عمر رسول الله صلى الله عليه وسلم لا يوشك رجل আখেরি জামানার ভিতরে শেষের দিকে এমন এমন লোক আসবে যে তার সোফার উপরে হেলান দিয়ে বসবে, রাজুলুন শাবআন আনাল আরিকিতিহি আরিকিতিহি ইয়াকুল, সে বলবে আমার কাছে আমাদের কাছে কোরআন এসেছে মাত্র, আলাইকুম বিহাযিহিল কোরআন, এটা হচ্ছে আমাদের কোরআন, ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালাল, আর আমরা এটা থেকেই হালাল খুঁজে বের করে ফেলি, ফা আহালহু ওমা ওয়াজাদতুম ফিহি মিন হারাম ফাহাররামাহু, এ কোরআন থেকেই আমরা হালাল বের করি আর কোরআন থেকেই আমরা হারাম বের করি। এই ধরনের লোক দুনিয়াতে আসবে সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, এটি হচ্ছে দলিল যে হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআনের ব্যাখ্যা করার যে প্রবণতা সেটি যে হবে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটিকু সহিভাবে এসেছে আবু দাউদের ভিতরে এসেছে 4604 নম্বর হাদিস, এবং এই হাদিসকে শেখ আলবানী সহি বলেছেন, লা ইউশকুর রাজুলুন সাবআন আন আরকিতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালাল ফাহালাহু ওয়ামা ওয়াজাদতুম ফিহি মিন হারাম ফাহারামাহু। এখন যারা আবার কিছুটা হাদিস কিছুটা জানেন, যারা কোরআন এবং হাদিসকে কাছাকাছি রেখে শিখেছেন, সেই গ্রুপের ভিতরে সমস্যা হলো এই যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে আলোচনা করতে গেলে তাদের ওই যে মাথার ভিতরে একটা জিনিস ঢুকেছে, এটি হচ্ছে কি ইমাম মেহেদি, এই হচ্ছে আরেক সমস্যা। শিয়া আকিদায় পরিপুষ্ট সেই বাংলার জনসাধারণ, তাদেরকে কে বুঝাবে যে আমাদের দেশের আকিদার মানে একটি বড় অংশ 50% বেশি আকিদাই হচ্ছে শিয়া থেকে এসেছে, সুন্না নামধারী
সেই সকল আলিঙ্গন সতর্কতা অবলম্বন না করার জন্য আমরা শিয়া আকিদায় বিশ্বাস করি। আর শিয়া আকিদার মাধ্যমে আমাদের দেশে একটি জ্ঞান লাভ হয়েছে, সেটি কি ইমাম মেহেদি। আপনাদেরকে জানতে হবে যে আরবিতে সেটিকে মেহেদি বলে না, একটা নামকে এভাবে ডাকা যায় না, মেহেদি মেহেদি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় মাহদি, আল মাহদি। তার সামনে একটি আল রয়েছে, কোনো ইমাম নাই। আপনারা কেন ইমাম বলেন? ওই যে জ্ঞান এসেছে ইরান থেকে, জ্ঞান এসেছে শিয়াদের কাছ থেকে, আর আমরা বাংলাদেশে বসে ইমাম মেহেদি এসেছে, আর তাকে নিয়ে গল্প কাহিনি। সহিহ হাদিসের ভিতরে এসেছে যে আল মাহদি আসবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের ভিতরে বলেছেন দশটি জিনিস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, সেখানে তো তিনি আল মাহদির কথা বলেন নাই। হাদিস পড়ে দেখুন, সেখানে আল মাহদির কথা বলেননি। আল মাহদি আসবেন, এটি সত্য হাদিস, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল মাহদিকে জানতে হবে আল মাহদি, তার নাম কি? আল মাহদি, ইমাম মেহেদি না। কারণ শিয়াদের ধারণা হচ্ছে যে তাদের ১২তম ইমাম, মানে ১২০০ হিজরিতে অথবা এর পরে কোনো এক সালে এটি একটি টানেলের ভিতরে ঢুকে পড়েছে, অদৃশ্য হয়েছে সেই ইমাম, সে আবার আসবে কিয়ামতের আগে, সে হবে ইমাম মেহেদি। আর এটাতে আমাদের দেশের লোকরা বিশ্বাস করে। হাদিসের ভিতরে দুইজন ব্যক্তির কথা আছে, আপনারা যারা হাদিস প্রেমিক তাদেরকে বলছি, নিজেকে জিজ্ঞাসা করুন কেন এক ব্যক্তির নাম আপনারা জানেন বাংলাদেশে বসে, আরেক ব্যক্তির নাম কেন জানেন না, অথচ সেই হাদিসটুকু বুখারী মুসলিমের ভিতরে আছে। সে ব্যক্তির কি নাম? আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে, তার নাম হচ্ছে জাহজা। যারা কিয়ামতের লক্ষণ নিয়ে পড়াশোনা করেন তারা অনেকেই জানেন, আল জাহজাউ রাজুলুন মিন কাত্তান فيصير إليكم الملك وهو شديد القوة والبطش। যে জাহজা নামে একটি লোক কাহতান গোত্র থেকে আসবে, যে সমস্ত মানে একটি রাজত্বের মালিক হবে, সে সবচেয়ে শক্তিশালী হবে, শাদীদুল কুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে অত্যন্ত শক্তিশালী একটি ব্যক্তি হবে, ওয়াল বাতশ, এবং সে অত্যন্ত প্রভাবশালী হবে, টাইরানিক্যাল হবে। লোকটার নাম কি? জাহজা। আমাদের দেশে জানে না, আমরা বাংলাদেশের লোকরা জানি না, আমাদের আছে দেশে আছে খালি জানি না জানি না জানি না, জানি কি? ইমাম মেহেদি, আর তার সম্পর্কে যত মিথ্যা কথা সেগুলি আমরা জানি। আজ সময় এসেছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় শ্রোতা ভাই বোনদেরকে আকীদা শুদ্ধ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল মাহদির কথা যে বলেছেন তা নয়, বরঞ্চ আরেকটি লোকের কথা বলেছেন, তার নাম হচ্ছে জাহজা। ফি সহিহ মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লা তাকুমু সাআহ হাত্তা ইখরুজুর রাজুল মিনাল কাহতান ইউসীকুন নাস বিআসাহু, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কাহতান গোত্র থেকে একটি ব্যক্তি লোহার দণ্ড দিয়ে মানুষকে শাসন করবে, লৌহ দণ্ড দিয়ে একটি মানুষ, সে প্রবল শাদীদুল কুয়া ওয়াল বাতশ, তার নাম হচ্ছে জাহজা। সেই জাহজা মানুষকে শাসন করবে লৌহ দণ্ড দিয়ে। ওফির রিওয়ায়াত লিল মুসলিম, মুসলিমের আরেকটি রিওয়ায়াতে এসেছে, লা তাযহাবুল আইয়াম ওয়াল লাইলা বিদ্দিন, এবং রাত্র শেষ হয়ে যাবে না, হাত্তা ইয়ামলিকু রাজুলুন ইয়াকালু লাহু জাহজা। এটি হচ্ছে এই হাদিসটুকুকে সহিহ বলেছেন, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, বা যে কিতাব কিতাবুল ফিতানের ভিতরে হাদিস এসেছে, তার নাম এসেছে জাহজা। তো জাহজা নামের একটি লোক মুসলমানদেরকে মানে শাসন করবে লৌহ দণ্ডের মাধ্যমে, মানে পরম প্রতাপশালী লোক আসবে এবং সে এসে শাসন করবে কিয়ামতের আগে,
এবং তা তার শাসনকে কেউ মানে ছাড়া এ দুনিয়া ধ্বংস হবে না এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্র আন্না হাজিহিল জাহজা মিনাল মাওয়ালি সে কীতদাসদের ভিতর থেকে আসবে অফিস সোনানা তিরমিজি সে আগে কীতদাস থাকবে কিন্তু পরে সে শাসন করবে অফিস সোনানা তিরমিজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال لا يذهب الليل والنهار حتى يملك رجل من الموالح موالي يقال له جحدح যে দিন এবং রাত্রি শেষ হয়ে যাবে না দুনিয়া থেকে যতক্ষণ না পর্যন্ত জাহ জাহ নামে এক ব্যক্তি তোমাদেরকে শাসন করবে এই যে জাহ জাহ সে লৌহ দণ্ড দিয়ে শাসন করবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে সে পায়ুনকাদুনা লাহু ওয়ায়ুতিউনুনা যে মানুষকে সে শাসন করবে মানুষের মানুষের উপর সে প্রভাব ফেলতে মানুষকে সে জয় করতে পারবে ইউগলেবুনা পায়ুনকাদুনা যে লাহু মানে যে মানুষকে সে পরাক্রম ভাবে সে অধীনস্থ করবে এবং মানুষও তার ইচ্ছেবা করবে ওয়ায়ুতিউনুনা মানুষও তার অনুসরণ করবে وتعبير السواق العبيعة যে এই যে লৌহ দণ্ড দিয়ে সে শাসন করবে তার মানে হচ্ছে গালিজা তুন শরীদা সে খুব হাস থাকবে রাত থাকবে ওয়াসল জাহজা সিয়াহ যে জাহজা শব্দের অর্থ মূল অর্থ হচ্ছে চিৎকার করা জাহজাহ সে জাহজাহ মানে শব্দের অর্থই হচ্ছে চিৎকার করে কথা বলা এই কারণেই মানে তার নামটি হয়েছে জাহজাহ এই চরিত্র সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে ইবনে হাজার আসকালানি তিনি বলছেন ওয়াহাল ইউসিকু হাযা রাজুলুন আন-নাস ইলাল খায়র আও শর লাইসা ইন্দিনা বায়ানি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযালিক যে এই যে জাহজা কিয়ামতের আগে মানে মানুষকে শাসন করবে সেই জাহজা কি কোনো খারাপ অথবা ভালো কাজ করবে হাদিসের ভিতরে এর কোন বর্ণনা আমাদের কাছে এসে পৌঁছেনি সেই কথাটুকু বলেছেন ইবনে হাজার আসকালান বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে এই কথা বলেছেন প্রিয় আখওয়াতি যারা দীর্ঘদিন ধরে ইসলামের অনেক জ্ঞান অর্জন করেছেন আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করুন কেন জাহজাহ সম্পর্কে আপনারা জানতে পারেননি কারণটি কি কারণ শুধু একটাই আমাদের মন মেধা মস্তিষ্ক মনন সেটি নষ্ট হয়েছে সেই শিয়াদের আকীদা আর আমাদের দেশীয় বাংলাদেশি বইপত্র পড়ে আর এসেছে ইমাম মেহেদি ইমাম মেহেদি একটা জায়গায় কিছু মানুষ জড়ো হলে নামাজ কিভাবে পড়বে রোজা কিভাবে রাখবে নামাজের ভিতরে কি পড়তে হয় সূরাগুলি কি করতে হয় তারপরে এর মানে কিভাবে হাত তুলতে হয় তার কোনো খবর নেই ইমাম মেহেদি নিয়ে খুব ব্যস্ত অথচ ইমাম মেহেদি বলে যে নামটুকু এসেছে তাকে বলা হয় আল মাহদি আল মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল মাহদি মিন্না আহলি বাইতি ইউসলিহু الله في ليله আল মাহদি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বংশধর একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে তাকে শুদ্ধ করবেন এই হচ্ছে মাহদির মূল কথা এই কথাটাই আমরা জানি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা গল্প গুজব শিয়াদের থেকে যেহেতু এসেছে ওই কারণেই এই এইগুলি চলছে আমাদের দেশে গল্প কাহিনী আপনারা জেনে রাখুন هذا الحديث صحيح أيضا للألباني صحيح جامع صغير حديث نمبر 6735 حديث سنان ابن ماجا حديث نمبر 1336 شكرا پرشکار کرے بلا بولے دا ہوئے تھے جے مہدی جے بیکتی ہوئے شے بیکتی مہدی ہوئے ایک راتے ایک تا لوگ شابہ بھیگ ہوئے بھول تروٹی شہا بڑا ہوئے دن جاپن کرو যেমন আমরা দিন যাপন করি আমাদের কিছু ভুল আছে কিছু ত্রুটি আছে এবং কিছু ভালো কাজ আছে ওই ব্যক্তিও এরকমই থাকবে সাধারণ একজন মানুষ থাকবে যে আগে থেকে কিছুই জানবে না
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের ভিতরে তাকে ইসলাহ করবে, তাকে শুদ্ধ করে ফেলবে, সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক যখনই ওই রাতে যখন তাকে সংশোধন করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক পরের দিন সকালেই সে আল মাহদি হয়ে যাবে। তাহলে একে নিয়ে এত তামাশা, এত গল্পগুজব করার কোনো অর্থ থাকে না, কারণ এটি হচ্ছে এমন একজন ব্যক্তি যে আখেরে মানে শেষ জামানায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ একটি ব্যক্তি, শুধু তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের বংশধর হবে, ফাতিমাতুজ জাহরা তার সন্তানদের থেকে একটি বংশ থেকে আসবে, কিন্তু তাকে মানুষ চিনতে পারবে কখন, ওই রাতে যখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ করে দিতে। তার মানে ওই রাতের আগে কেউ কিছু জানবে না, কিছুই হবে না। এই কারণে ইবনে কাসির তার বিখ্যাত কিতাব আল ফিতান আল মালাহিম, ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আইয়ু ইতিবু আলাইহি ওয়া ইউফিকুহু ওয়া ইয়ালহামাহু ওয়া ইরশাদাহু বা'দা আন লাম ইয়াকুনা কাযালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই এক রাতেই তাকে ক্ষমা করে দিবে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু তাআলা ইউতুব আলাইহি তাকে আল্লাহ তার তওবা কবুল করবে, তাকে ক্ষমা করে দিবে। তারপর আল্লাহ করবে কি, তাকে তৌফিক দান করবে, ইউয়াফিকাহু, তারপরে তাকে ইয়ালহামাহু, তাকে আল্লাহ সুবহানাহু তাআলা ইন্সপায়ার করবে, তাকে অনুপ্রাণিত করবে, তার তার কাছে ইলহামের মতো ইন্সপিরেশন যাবে, ও ইরশাদাহু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে গাইড করবে, বাদা আন লাম ইয়াকুন কাযালিক, সে পূর্বে এরকম ছিল না, মানে ওই রাতের আগে সেই লোকটা কোনো কিছু ছিল, সে একটা সাধারণ মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তির এখনো জন্মই হয় নাই, তারপরে সে নিজেও প্রথম দিকে ভালো কাজ করবে না, সেরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবে না অথবা তাকে ইসলাহ করবে না, সে তাকে নিয়ে আমাদের দেশে এই ইমাম মেহেদি, ইমাম মেহেদি এই করবে সেই করবে, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, যে আমার উম্মতের শেষ জামানার ভিতরে আল মাহদি আসবে, ইয়াইশ সাবআন আও সামানিনান يعني حجاجا اي سنين سنين সে সাত অথবা আট বছর মানে সে থাকবে মানুষের মাঝে থাকবে। তার মৃত্যু সম্পর্কে সে কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে সেটার বর্ণনা হাদিসের ভিতরে নাই, এই সিলাবিল আহাদিস সহিহা হাদিস নাম্বার 771। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই জাহাজাকে যেভাবে জানতে হবে আল মাহাদিকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল মাহাদি তো আমাদের কোনো ক্ষতি করবে না, আল মাহাদি সে মানুষের উপকার করবে, হাকামান ও আদালান, সে সুবিচার প্রতিষ্ঠা করবে, মানুষকে একত্র করবে ইত্যাদি ইত্যাদি। তাকে নিয়ে এখন এত গল্প গুজবের তো কিছু কারণ দেখি না, আমরা থাকি বাংলাদেশে, আমাদের দরকার হচ্ছে হাদিস যার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর হাদিস গুলো ঘেটে আমরা কি পেলাম, উল্টা আরেক জিনিস যেটা আমাদের কোনো প্রয়োজন নাই। কলাররা কি বলছে ভালো করে শুনুন, ওয়াল হাদিসু আল্লাতি ওয়ারাদাত ফি শানিহিল আল মাহদি লাম তুযকিরু আইনুল ইউলিদ, যে এমন হাদিসের ভিতরে এমন কিছু আসে নাই যে মানে আল মাহদি কোথায় জন্মগ্রহণ করবে, ওয়ালা মাতা ইউলাদ সে কোথায় মরবে হাদিসে নাই, তাহলে জন্ম কোথায় হবে সেটাও আমরা জানি না হাদিসের ভিতরে নাই, এবং কোথায় সে মারা যাবে সেগুলিও হাদিসের ভিতরে নাই, ওয়ালাম তা'মুরনা বিল বুহথ আনহু ওয়ালা বিল কিয়ামু বিতারদিয়া, এবং তাকে নিয়ে গবেষণা করার কিছু নাই, এবং তাকে নিয়ে কোনো কে তাকে বড় করবে সেগুলিও নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। এগুলি স্কলারদের কথা, মুহাদ্দিসদের কথা, আফসোস। বাল বাইয়ানাত আল্লাহ তাআলা ইয়াসলিহু বিল ফিল্লাইলা, আর কারণ
সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের ভিতরেই তাকে আল মাহদী হিসেবে তৈরি করে দিবেন ওয়া ইন্নাল মুসলিমিনা ইউবাইউনহু যে সমস্ত মুসলমানরা তার কাছে বায়াত নিবে ওয়া আলা খালাফাতু ওয়া ইশি তুমুউনহু ইসমাউনহু আলাইহি এবং সমস্ত মানুষ তার সাথে একত্র হবে তো সুতরাং যার জন্ম সম্পর্কে আমরা কিছু জানি না যার মৃত্যু সম্পর্কে আমরা কিছু জানি না কে তাকে বড় করবে ইত্যাদি আমাদের কোনো জ্ঞান নাই হাদিসের কিছুই নাই শুধু জানা যাচ্ছে যে এরকম একটি লোক আসবে তাকে বলা হবে আল মাহদী সুতরাং এরকম আল জাহাজা সেও একটা মানে লোক কিন্তু আমাদের জানতে হবে মাসিহের দাজ্জাল সম্পর্কে কারণ সেটি দিয়েই হচ্ছে মানে আমাদের ইতিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল মাহদীকে দিয়ে কোনো ইতিলা করবে না আমাদের কে জানতে হবে যে আল্লাহর পরীক্ষা থেকে আল্লাহর যে ফিতনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনায় দুনিয়াতে একের পর এক আসবে সেই ফিতনা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো সেটির জ্ঞান আমাদেরকে নিতে হবে সেই জ্ঞানকে বলা হচ্ছে ইলমুন নাফিয়া সেটাকে বাদ দিয়ে এই অনর্থ জ্ঞানের কোন প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন قال رسول الله صلى الله عليه وسلم যে মানে যে আল মাহদি মিন্না আল্লাযী ইউসাল্লি ঈসা ইবনে মারইয়াম খালফাহু আল মাহদি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে এবং যার পিছনে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম সেই ফজরের নামাজে যখন সে আসবে তখন তার পিছনে নামাজ পড়বে এর মানে এই না যে সব সময়ই তার পিছনে নামাজ পড়বে তা নয় শুধু ওই প্রথম দিন তারপরে ঈসা আলাইহিস সালাম হাদিসের ভিতরে এসেছে ঈসা আলাইহিস সালাম নামাজের ইমাম হবে ইনশাআল্লাহ তাআলা কারণ তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন এখন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে সুন্দর করে জানতে হবে কি জানতে হবে ঈসা আলাইহিস সালাম কিভাবে এসেছে সেটি আমাদের ডিটেল মানে জানার বেশি প্রয়োজন নেই কারণ ঈসা আলাইহিস সালামের সাথে ইবতিলা ফিতনা সেটা জড়িত নয় ঈসা আলাইহিস সালামের সাথে জড়িত নয় বরঞ্চ জড়িত হচ্ছে মাসিহের দাজ্জাল তার সম্পর্কে ফিতনা জড়িত আমরা তার সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হবে আমাদের দেশে অনেক ধরনের কথা দাজ্জাল সম্পর্কে আমরা বলে থাকি আমাদের যে কি হবে আল্লাহই ভালো জানে এক শ্রেণীর লোক আছে খুব ধর্মীয় লাইনে বলা কি দিনের লাইনে খুব বড় হয়েছে কি দাজ্জাল হচ্ছে টেলিভিশন যে দাজ্জালের একটি চোখ আছে টেলিভিশন হচ্ছে একটি দাজ্জাল কারণ টেলিভিশনের একটা চোখ দাজ্জালকে নিয়ে হাসি তামাশা করছে মানুষ এই হচ্ছে আমার দেশ আর কিছু আধুনিক ইসলামী চিন্তাবিদ রয়েছেন তারা বলছে যে দাজ্জাল মানে কিছুই না এটি হচ্ছে আল হাদারাতুল গারবিয়া মানে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সভ্যতাই হচ্ছে দাজ্জাল ইয়াজুজ মাজুজ হচ্ছে কি ইয়াজুজ হচ্ছে আমেরিকা মাজুজ হচ্ছে রাশিয়া এভাবে কোরআনের বর্ণিত এবং হাদিসে বর্ণিত কিয়ামতের লক্ষণ সমূহকে অস্বীকার করা হচ্ছে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওমর ইবনে খাত্তাব তিনি খুতবার ভিতরে বলেছেন যে এই যে নবী যে উম্মত এই উম্মতের একটি গ্রুপ মাসিহের দাজ্জালকে অস্বীকার করবে সায়াকুনু ফীকুম কওমু মিন হাযিহিল উম্মা ইয়াকযিবুনা বিদ্দাজ্জাল তারা দাজ্জালকে অস্বীকার করবে এটা আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা ইউটিউব দেখেন এখানে দেখবেন আমি তার নাম বলতে চাচ্ছি না পবিত্রতা নষ্ট হয়ে যাবে এই কারণে এই লোকের ইউটিউবে অনেকগুলো মানে অনেকগুলো বক্তৃতা রয়েছে এই বক্তৃতাগুলো শুনে আমাদের যারা আধুনিক মানে
মুসলমান মুসলমান যারা ধর্মকর্ম করেন তারা ও মাশাআল্লাহ 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 বলার বলার তো কোনো কারণ আমি দেখি না, কারণ ওই ব্যক্তি বলছে যে দাজ্জাল মানে হচ্ছে সভ্যতা, কোনো মানুষ না, সে হাদিসে বিশ্বাস করে না। অথচ সহি মুসলিমের ভিতরে এসেছে আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না দাজ্জাল উকিমু লা ইউলাদ লাহু, দাজ্জাল হচ্ছে একটি ব্যক্তি কিন্তু তার কোনো ছেলে মেয়ে থাকবে না, তার কোনো বাচ্চা কাচ্চা হবে না। দাজ্জাল আকিমু, সে বন্দা থাকবে, দাজ্জাল হচ্ছে একটি পুরুষ ব্যক্তি, এরকম অনেকগুলো হাদিস রয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বাদ দিয়ে গল্প কাহিনী রচনা করে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন দাজ্জাল উকিমু লা ইউলাদ লাহু, সে হবে স্টেরাইল বন্ধা একজন ব্যক্তি যার কোনো বাচ্চা কাচ্চা হবে না। সহি মুসলিম হাদিস নাম্বার 2242। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে তৈরি করে পাঠিয়েছেন, এই যে দাজ্জালকে তৈরি করে পাঠিয়েছেন এর অনেক বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে দিয়েছেন, সেই বর্ণনা সহি হাদিসের ভিতরে এসেছে। ইন্নাহু শাবাবুন কাতাত, সে হচ্ছে কোন বর্ণনা এসেছে যে সে হবে ইয়াং মানে খুব যুবক, এবং তার মানে চুলগুলো থাকবে কোকড়ানো, ও আইনাহু তাইফা, আর একটা চোখ থাকবে ভাসমান মানে আঙ্গুর ফলের মতো একটা চোখ ঝুলতে থাকবে, কাআন্নি আশবাহু বিবাঈদুল ইজ্জা বিল ইজ্জাতিল কাত্তান, যে আব্দুল ইজ্জা আব্দুল ইজ্জা বিন কাত্তান নামে একজন ব্যক্তির মতো দেখতে হবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা লোক ছিল তার নাম হলো আব্দুল ইজ্জা ইবনে কাত্তান, হ্যাঁ ওই ব্যক্তির মতো দেখতে হবে, সেটি আমাদের জানার কোনো দরকার নেই, কিন্তু অন্য যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা জানতে পারি। কাসির, সে হবে মানে শর্ট মানে অনেক খাটো, আফজাও এবং মুরগের যে পা ঠ্যাং রয়েছে যেমন তার আঙ্গুলগুলো মানে এরকম ফুটানো থাকবে সেরকম তার আঙ্গুলগুলো থাকবে মুরগির আঙ্গুলগুলোর মতো, তারপরে তাজ তাজু মানে তার চুলগুলো থাকবে পোকরানো ও হিজান, হ্যাঁ এবং সে সাদা থাকবে, ওয়া ইন্নাহু আদামা জাহাদ, এবং তার জাফা আল শার, তার মোটা মোটা চুল থাকবে কোকড়ানো চুল থাকবে। এখন এই যে দাজ্জাল, এই দাজ্জাল কে চেনার উপায় কি? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে উনি এমন বর্ণনা তার সময় দিয়েছেন, তিনি তো দিবেনই, কারণ এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নয়। ওয়া ইন্নাল্লাহ লাম ইয়াবাস নাবিয়্যান ইল্লা হাদ্দারা উম্মতাহু আওরাদ দাজ্জাল ওয়া ইন্নি লা উনজিরুকুমহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে তার উম্মতকে এই এক চক্ষু বিশিষ্ট দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নি লা উনজিরুকুম লা আনজিরুকুম, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিচ্ছেন, সুতরাং সেটি সেটি বহুকাল ধরে মানে মানে প্রত্যেকটি নবী আম্বিয়া আল মুরসালিন তারা এই কাজটুকু মানে করেছেন। এখন এই যে বর্ণনা বিভিন্ন ভাবে এসেছে, তার চুল খাটো মানে চুল মানে চুল কোকড়ানো চোখ এক চোখ বিশিষ্ট, কোন কোন বর্ণনা এসেছে যে চোখের উপরে ঢাকনা আছে মানে এক চামড়া দিয়ে ঢেকে পড়েছে, এই যে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে তাতে মানে অনেক মানুষ পেরেশান হয়ে পড়তে পারে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে তোমাদেরকে এত বর্ণনা দিলাম সেই বর্ণনা শুনে তোমাদের অনেকেই হয়তো মানে কনফিউজ হয়ে যেতে পারো, কেননা তিনি সব সময় সতর্ক করে দিয়েছিলেন, অনেক বর্ণনা দিয়েছেন, খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা দিয়েছিলেন, তারপর
তামিমা দারি নামে যে ব্যক্তি সাহাবীদের ভিতরে যে আগে খ্রিস্টান ছিল, সে যে একটি দ্বীপ থেকে জাসাসা সেই যে বড় একটি মানে জন্তুর দেখা পেয়েছিল, সেখান থেকেও তিনি মানে এই বর্ণনা শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বারবার সতর্ক করেছিলেন, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা এসেছে। এই কারণেই বর্ণনাগুলো শোনার পরে যেন আমরা যেন কনফিউজ না হয়ে যাই, সে আশঙ্কাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ফা ইন্নী সাআসিফু বা আসিফুহু লাকুম সিফাতুন লাম ইয়াসিফাহা আইয়ুহা নাবিয়্যু ক্বাবলি, যে আমি তোমাদেরকে এমন ভাবে দাজ্জালের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে দিয়েছি যে আগের কোনো নবী তা বর্ণনা করতে পারেনি। ওয়ফি হাদিস উবাদা ইন্নি কদ হাদাসতুকুম আন দাজ্জাল হাত্তা খাশিতু আন লা তাআকিলু, এবং আমি ভয় পাচ্ছি যে এত বর্ণনা শুনে তোমরা হয়তো সেটি বুঝতে পারবে না। দাজ্জালের যে শারীরিক বর্ণনা এমন ভাবে নিখুঁত ভাবে হাদিসের ভিতরে এসেছে, আপনারা বই দেখে মানে সেটি দেখে নেবেন, কিন্তু এই মূল বিষয় সেটি হচ্ছে এই হাদিসকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই হাদিসকে যারা দাজ্জাল অস্বীকার করে তারা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিজেই নাকি সন্দিহান ছিল। আল্লাহ তুমি এই অপবাদ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করো। মুসলমান হয়ে মুসলমান তাদেরকে নাকি বলা হয় স্কলার, এরা নাকি স্কলার, রাসূলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নাকি জীবিত অবস্থায় তার সময়কালে দাজ্জাল সম্পর্কে নাকি ডাউটফুল ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় থাকি। এই হচ্ছে স্কলারদের অবস্থা, যে সকল স্কলার মানে দাজ্জালকে অস্বীকার করেছে তাদের বইপত্রগুলো। এটি নয়, বরঞ্চ হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন যে তোমরা দাজ্জাল সম্পর্কে হয়তো ভালো করে বুঝতে পারবে না। হাত্তা খাশিতু আন লা তাআকিলু, আমি ভয় পাচ্ছি যে তোমরা হয়তো দাজ্জাল সম্পর্কে বুঝতে পারবে না। এটা কষ্ট করে হাদিস মুখস্থ করে দাজ্জাল কিরকম, তার আকার আকৃতি কিরকম, কারণ আমরা হাদিসের ভিতরে এসেছে আন্নাহু রাজুলুন শাবাবুন আহমার, সে লাল রঙের একটি মানে পুরুষ হবে, যুবক বয়সের, কাসির, সে শর্ট হবে, আফজাউ জাদাশ রাস, তার মাথায় থাকবে কোকড়ানো চুল, আজলাহু জাবাহা, যে তার কপাল থাকবে অনেক বড়, আর আরিদুন নাহ, তার মানে বুকটা থাকবে অনেক চওড়া, মামসুহুল আইনুল ইউমনা, তার ডান চোখটা থাকবে মানে মামসুহ, মামসু মানে মুছে দিয়েছে, যে ডান চোখটাকে যেন মুছে দিয়েছে, চামড়া দিয়ে মুছে দিয়েছে, ডান ডান চোখটা মানে মুছে গেছে। ওয়াহাদিহিল আইনুল লাইসাত বি বিনাতিহি, যে আর যে চোখটা মানে বাই মানে বা দিকে থাকবে সেটা খুব প্রমিনেন্ট থাকবে না, আবার বেশি ডুবানো থাকবে না, ওই 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 চোখটা মানে ঝুলতে থাকবে, কান্নাহা আয়নাবতু তাইফা, যে একটি আঙ্গুর ফল যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবে ওই চোখটা ঝুলে থাকবে। এরকম একটি মানুষ যার একটা চোখ নাই আর একটি চোখ ঝুলে আছে, তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরীক্ষা করাবেন দুনিয়ার মানুষ কোনোদিন সে পরীক্ষা মানে দেখেনি। আর তাকে ইমানদাররা চিনবে কিভাবে? ইমানদারদের চেনার জন্য কষ্ট করতে হবে না, তাকে জানতে হবে হাদিস। হাদিস জানা জানলেই সে যদি মুমিন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে যদি তার ঈমান ইয়াকিন থাকে, তাহলে সে চিনতে পারবে। হাদিসের ভিতরে এই কারণে এসেছে ওয়া ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি, যে তার দুই চোখের মাঝখানে পরিষ্কার করে লেখা থাকবে কাফিরুন, কাফের, কাফার, ফারা, কাফের লেখা থাকবে। ইয়াকরাহু, এটাকে পড়া হবে মান কারিহাহু আমালিহি আও ইয়াকরাহু, যারা দাজ্জালকে
ঘৃণা করবে তারাই সেটা পড়তে পারবে। সুবহানাল্লাহ। দাজ্জাল সম্পর্কে যদি একজন লোক বিশ্বাসই না করে তাহলে তো সে দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের লেখা আছে সেটা সে পড়তে পারবে না। হাদিসের দলিল রয়েছে যে দাজ্জালের ফিতনা সম্পর্কে জেনে দাজ্জাল সম্পর্কে ভয় পাবে, তারকে ঘৃণা করবে, সেই ব্যক্তি ওই কাফের শব্দটা পড়তে পারবে। কুল্লু মুমিন কাতিবিন আও গাইরে কাতিবিন, যারা লিখতে জানে অথবা লিখতে জানে না। প্রিয় আখওয়াতি, আপনারা জেনে থাকুন যে যেই মুসলিম যে আরবি জানে না, গ্রামার জানে না, আরবি ব্যাকরণ জানে না, সেই ব্যক্তিও কাফের লেখাটা পড়তে পারবে, আল্লাহর কসম পড়তে পারবে। এটাই হাদিসের ভিতরে এসেছে। ওই দাজ্জালের দুই চোখের কাফের পড়ার জন্য তাকে আরবি গ্রামার শিখতে হবে না, আরবি বর্ণমালা শিখতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন কাতিবিন আও গাইরা কাতিবিন, যে যে আরবি জানে লিখতে জানে সেও পড়তে পারবে, আর যে আরবি লিখতে জানে না অর্থাৎ নিরক্ষর, আরবি ভাষায় নিরক্ষর অথবা আরবি ভাষায় শিক্ষিত, উভয়ই পড়তে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথার অর্থ কি, এই কথার ব্যাখ্যা দিয়েছে যে ইবনে হাজার আসকালান তিনি এই কথা দিয়ে বুঝিয়েছে, মানে ব্যাখ্যা করেছেন ফাতহুল বারিতে, ওয়াজালিকা আন্নাল আদরিকা ফিল বাসিরা ইখলাকু ইখলাকুহুল্লাহু লিল আব্দিল কাইফা শা ওয়া মাতা শা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে যা খুশি এবং যখন খুশি সেটাকেই আল্লাহ সৃষ্টি করতে পারেন। ফাহাজা ইরাহুল মুমিনা বিআইনুল বাসারা, যখন মুমিন সেই তার দৃষ্টি দিয়ে বিশ্বাসের দৃষ্টি দিয়ে তাকে দেখবে তখন কাফের কথাটুকু পড়তে পারবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা লা ইয়ারিফুল কিতাবা ওয়া লা ইরাহুল কাফির, যে যারা অস্বীকার করবে, যারা দাজ্জালকে শিখবে না, হাদিস সম্পর্কে জানবে না, কিছুই জানে না, জানে শুধু খালি অন্য কিছু, তারা তো এটা পড়তে পারবে না। এই কারণে তাকে যা জানবে সেই তাকে পড়তে পারবে, যার ইমান আছে। কামা ইয়ারাল মুমিন আদিল্লাতাল বায়ানিল বাসীরাতুহু ওয়া লা ইয়ারাহুল কাফির ইখলুকুল্লাহু লিল মুমিন আদরাকা দুন তাআল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ধরনের শিক্ষা ছাড়াই মুমিনকে সেই কাফের শব্দটুকু পড়ার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। যেভাবে একজন মুমিন ব্যক্তিকে আরবি ভাষায় যদি কবরের ভিতরে প্রশ্ন করে যে মার রাব্বুক, তোমার রব কে, ঠিক সেও সেই প্রশ্নটা বুঝতে পারবে সুবহানাল্লাহ, এবং সেও সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এর এই দলিল আমরা এই হাদিসের ভিতরে পাচ্ছি। আরবি ভাষা জানতে হবে না, আরবি ভাষা জানুক বা না জানুক সে এটা বুঝবে, উত্তর দিবেই। সুবহানাল্লাহ বিহামদি। এই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে কাতিবিন আও গাইরে কাতিবিন, যারা আরবি লিখতে জানে আরবি পড়তে জানে। তার মানে এই নয় যারা আরবি গ্রামার শিখছেন তাদেরকে আমি নিরুৎসাহিত করছি। আরবি গ্রামার শিক্ষা করা একটি অত্যন্ত উত্তম এবং ভালো কাজ। কোরআন সুন্নাহ বুঝতে গেলে এই আরবি ব্যাকরণ যদি আপনারা জানেন তাহলে নিঃসন্দেহে এটি আপনাদের কোরআন সুন্নাহ বোঝার জন্য সহায়ক হবে, তার বলাই বাহুল্য ইনশাআল্লাহ। আশা করি এই ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। শুধু এটি বলতে চাই যে হাদিসের ভিতরে যেহেতু জিনিসটি ছিল পড়ার ব্যাপারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরা শব্দটাকে লক্ষ্য করে ওদিকে কোনো কথা না বলে তিনি সরাসরি বলে দিয়েছেন যে যে যিনি লিখতে জানেন এবং যিনি লিখতে জানেন না সবাই কাফের কথাটাকে পড়তে পারবে। এর মানে হচ্ছে যে ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দাজ্জাল সম্পর্কে মানে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যদি তার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সেই শব্দটুকু তারা পড়তে পারবে না। কারণ সে তো মনে করছে যে দাজ্জাল মানে টেলিভিশন অথবা দাজ্জাল মানে ইস্টার্ন সিভিলাইজেশন, আধুনিক মুসলমান। আল্লাহ আমাদেরকে আধুনিক মুসলমানের হাত থেকে রক্ষা করো। আমিন।
حديث الفيتور يشتري ثبت أيضا أن الدجال لا يدخل المسجد الطور جي ماني الدجال جي 40 دين أي دنيا تتحقبين أي একটি হাদিসে জানা যাচ্ছে যে সাহাবীদের ভিতরে একটি লোক যে সাহাবী সে আসলো আতাইতু রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত লাহু হাদাসানি হাদিসান যে তুমি আমাকে আমাদেরকে একটি হাদিস শোনাও যে হাদিস তুমি দাজ্জাল সম্পর্কে শিখেছো শুনেছো আমি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দাজ্জাল ফযাকারাহুল হাদিস ওয়াকালা ইন্নাহু ইয়ালবাসু ফীকুম 40 সাবাহ যে সে 40 দিন থাকবে দুনিয়ার বুকে দাজ্জাল থাকবে 40 দিন ফায়ারদু ফিহা কুল মানাহল পৃথিবীর প্রত্যেকটি আনাচে খানাচে যাই যাবে সে সুবহানাল্লাহ দাজ্জাল পৃথিবীর প্রত্যেকটি অলি গলি এমন কোন জনপদ নেই দাজ্জাল প্রবেশ করবে না যাবে সব জায়গায় ইল্লা আরবা মাসাজিদ চারটি মসজিদে সে যেতে পারবে না আল মসজিদুল হারাম আল মসজিদুল মদিনা আল তোর ওয়াল মসজিদুল আকসা এই চারটি জায়গার মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জাল সম্পর্কে জেনে আমাদের মনের ভিতরে কি কথা কাজ করছে যে আসেন আমরা দাজ্জাল সম্পর্কে আরো কিছু রহস্য শুনি সাহাবীদের মনের ভিতরে কিন্তু সেরকম রহস্য শোনার জন্য উদ্গ্রীব ছিল না প্রিয় আখওয়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে সৃষ্টি করেছেন ইবতিলা ফিতনা করার জন্য এই ফিতনা হবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা এটি হাসি ঠাট্টার ব্যাপার নয় দাজ্জাল সম্পর্কে বর্ণনা যখনই এসেছে সাহাবীরা কিভাবে সেই বর্ণনাকে গ্রহণ করেছে সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলে আমাদের মনে কি কাজ করা উচিত সেটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ মুদ্দাত মুকিসুহু ফিল আরদ সে কতদিন পৃথিবীতে থাকবে আমরা বলেছি 40 দিন থাকবে ফালা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মুদ্দাতি আল্লাতি ইয়ামকিসু হাদ দাজ্জাল ফিল আরদ যে পৃথিবীর বুকে কত দিন থাকবে দীর্ঘ সময় থাকবে সেই দীর্ঘদিনের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন ফাকালু ওয়ামা লুবিসাহু ফিল আরদ সে কি পৃথিবীর ভিতরে থাকবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 ইয়াওমান সে 40 দিন থাকবে ইয়াওম কাসারা প্রথম দিনটি হবে এক বছরের মতো প্রথম দিনটি হবে এক বছরের মতো ওয়া ইয়াওম কাশহার পরের দিনটি হবে এক মাসের মতো ওয়াইয়াউম কা জামাআতু সাইরিল আইয়ামি কা আইন্নাকুম এবং পরের দিনগুলি হবে অন্যান্য স্বাভাবিক দিনের মতো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিও ক্লাইমেট এনভায়রনমেন্টাল একটি ব্যাপক পরিবর্তন দাজ্জাল আসার আগে যে হবে সেটি হাদিসের ভিতর থেকে বোঝা যাচ্ছে যে যে 24 ঘন্টার একটি দিন সেই দিনের পরিবর্তন হয়ে যাবে একটি দিন হবে একটি বছরের সমান সুবহানাল্লাহ এক দিন হবে এক বছর পরের দিনটুকু হবে এক মাস এবং পরবর্তী দিনগুলো আমাদের বর্তমান দিনে 24 ঘন্টার মতো সেরকম দিন থাকবে এই কথা শুনে সাহাবীরা কি শুধু গল্প কাহিনীর কথা জিজ্ঞাসা করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই করে না এই হচ্ছে আসহাবে রাসূল قلنا يا رسول الله فذلك اليوم الذي كسنا أتكفينا فيه صلاة اليوم يا رسول الله এই যে একদিন এক বছরের সমান হবে আমরা কি একদিনের নামাজ পড়ব অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ কি পড়ব ওই ওই দিন থাকবে সুবহানাল্লাহ আমার আমার ভাই ও বোন এই দাজ্জাল সম্পর্কে জানতে গিয়ে মনের ভিতরে শুধুমাত্র আকুতি থাকলে চলবে না এটি ঠাকুরমার ঝুলি নয় সাহাবিরা প্রশ্ন করেছে যে যে দিনটুকু এক বছরের মতো দীর্ঘ হবে সেই দিনে কি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারণ
এটি তো একটি দিন হবে আর তাকফিনা ফিহি সালাতুল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যে দৈনিক নামাজ সেটি পড়লে কি এক বছরের জন্য যথেষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ রাসূল সাহাবীদের ভিতরে নামাজের চিন্তা চলে এসেছে নামাজ পড়তে হবে আমাদের আফসোস আমরা জীবনে যখন কোনো কিছু পাই গতকাল আমার ছেলে জেনেভা যাবে আমেরিকা যাবে আরে বাবা নামাজ পড়তে পারবে কিনা আমার ছেলেকে পাঠিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ স্কুলে কি আপনি কি নিউ ইয়র্কে থাকেন টরন্টো থাকেন আমার আমার ছেলে একদম অক্সফোর্ডে যাচ্ছে হার্ভার্ডে যাচ্ছে আরে বাবা সে নামাজ পড়তেছে কিনা সেটার খবর রাখেন কোথায় যাচ্ছে নামাজের কোনো খবর নাই খালি যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আমেরিকা যাচ্ছে কানাডা যাচ্ছে তাদের দেশে যাচ্ছে আমার চাচাতো ভাই যাচ্ছে কি হিমালয়ের চূড়ায় আরে হিমালয়ের চূড়ায় যেতে তাকে কে বলেছে নামাজ পড়তে পারবে কিনা নামাজ পড়বে কিনা তার কোনো খবর নাই নামাজ কিভাবে পড়বে তার কোনো খবর নাই সাহাবীরা সেই প্রশ্নই করেছে দাজ্জালের কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা আকদিরু লাহু কাদারাহু না তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ এক বছরের জন্য যথেষ্ট হবে না তোমরা হিসাব করে করে অনুমান করে করে নামাজ পড়বে এভাবে অনুমান করে করে নামাজ পড়বে তার মানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নামাজের উপরে কায়েম থাকবে দাজ্জাল এসে তোমাদের যে যন্ত্রণা দিবে তার ভিতরে তোমরা নামাজ ছাড়বে না আখরাজাহু মুসলিম ফি সহিহ আবি দাউদ সুন্নাতাহু আন নাওয়াশ ইবনে সামান এই এই লোকদের হাদিসগুলো থেকে এটা বলা হয়েছে এর ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছে দাজ্জালের বিষয়গুলো লাইসা মাজাজান এটি কোন রূপক অর্থ নয় মেটামরফোলজিক্যাল নয় এটি বাস্তব হাকিকা সুতরাং দাজ্জাল সম্পর্কে সাহাবীদের কি কথা তার কি চিন্তা ভাবনা আমরা সেই সম্পর্কে জ্ঞান লাভ করলাম এখন আসুন যে দাজ্জাল কিভাবে মানে সে তার ইবতিলা করবে ان كانت الدجال التي تصيب فتنه যে দাজ্জাল কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামর্থ্য দিবে যে তাকে ফিতনা তৈরি করার জন্য সে প্রথম ফিতনা কি হবে ইয়াদউ দাজ্জাল উলুহিয়্যা ভালো করে লক্ষ্য করুন প্রথম ফিতনা হবে কি উলুহিয়্যাতে সে ফিতনা করবে এটি হচ্ছে দাজ্জালের প্রথম ফিতনা লিখে রাখুন দাজ্জালের ফিতনা গুলো কি হবে সেভাবেই মানুষের ফিতনা গুলো হবে তার জীবনে মানে দাজ্জাল দেখা পেলেও হবে আর এমনিও সচরাচর এই ধরনের ফিতনা আসতে পারে মানে অনুরূপ ফিতনা হতে পারে কারণ এটা আপনি যদি জেনে রাখেন তাহলে আপনার জন্য যে কোনো ফিতনা মোকাবেলা করা সহজ প্রথম ফিতনা হচ্ছে কি ইন্নাহু ইয়াদাউ ফায়াকুল আনা নাবিয়্যু وقال رسول الله صلى الله عليه وسلم ولا نبي بعدي حديث البتر يشتري دجال قطمي بولغي عمي هتشي نبي أبون رسول الله صلى الله عليه وسلم بولتن جي عمار فوري كونو نبي عجبنا دجال قطم فتنة هو بي ألوحية تشي فتنة كوربي يدعو الدجال ألوحية منوش أكي بولغي جي شبه جنو تار عبادت كوري شي جنو يشي قطمي بولغي ويعتل ان كانت اموره مذهل تفتن الناس في الفتنه العظيمه فتنه عظيمه মানে ভয়ঙ্কর ফিতনা ভয়ঙ্কর এই কথাগুলো বললে আমাদের মাথার ভিতরে খালি কাজ করে ভয়ঙ্কর মানে হলো যে কোনো কিছু মারা যাবে আর কোনো কিছু ধ্বংস হয়ে যাবে এইটা ভয়ঙ্কর বলতে সেটা বোঝায় না সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আকীদা আমার বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর কোন জিনিসটা বলা হয় সেটি বুঝতে পারছেন ফিতনাতুন আযীমাতুন এটার মানে এই না যে উপর থেকে মাথার উপরে দশ মন ওজনের একটা পাথর পড়বে এটা এটা বোঝায় না ফিতনাতুন আযীমাতুন মানে হচ্ছে একজন মানুষ এসে বলবে যে আমি নবী তখন তাকে অস্বীকার করবে সুম্মা ইউসান্নি ফায়াকুল আনা রাব্বুকুম সে বলবে আমি তোমাদের প্রভু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ওয়ালা তারাউনা রাব্বুকুম হাত্তা তামুতু, তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করো। হাদিসের ভিতরে এসেছে। আর আমাদের দেশের লোক মনে করে যে আল্লাহ তো নিরাকার, তাকে দেখাই যায় না, আমাদের যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। ওয়ালা তারাউনা রাব্বুকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না হাত্তা তামুতু, মৃত্যু না হওয়া পর্যন্ত, মানে আখেরাতে তোমরা দেখতে পাবে। এখানে পরিষ্কার আছে এই দাজ্জাল যেভাবে মানুষ মানে তার ফিতনাগুলো দিবে, এর একটি হচ্ছে সিরআতুন ইনতিকালাহু ফিল আরদ, সে দ্রুত বেগে মানে পৃথিবীকে বিচরণ করে দিবে। এই 40 দিনের ভিতরে সে পৃথিবীর সব জায়গায় যাবে, তার মানে সে খুব দ্রুতগামী হবে। إسراء الدجال في الأرض، فقال رسول الله صلى الله عليه وسلم قال غيس استدبرته ريح جي مغير متو شه چلتے تھاک بے مغير گوتی تے شه چلتے تھاک بے غيس استدبرته ريح جي مغير جي باتشير گوتی تے چلے شه مغير گوتی تے باتشير گوتی تے شه پیتی بھی ایک پانتو تے گار ایک پانتو شه جو جابے انہو سيجحل الأقطار الأرض ولا يترك البلاد الا دخله الا مكه المدينه, সে পৃথিবীর সমস্ত দেশে যাবে শুধু মক্কা মদিনা, আর যে আরো দুটো কথা বলেছি তোর মাসুদুল আকসা, সেই জায়গায় সে প্রবেশ করতে পারবে না। লাইসা মিন বিলাদ ইল্লা ফায়ুকাতুহু দাজ্জাল ইল্লা মক্কা মদিনা, আর তার সাথে কি থাকবে জান্নাত এবং জাহান্নাম, ও জান্নাতুহু ওয়া নারুহু, তার সাথে একটি একটি জান্নাত থাকবে আর একটি দোজক থাকবে। একটা মানুষ এর মতো একটি প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, কি ধরনের স্পেশাল ডাইমেনশন থাকলে, কনস্ট্রাকশনাল ডাইমেনশন থাকলে জান্নাত এবং জাহান্নাম এই দুটোর মতো অনুরূপ একটি দুটো জিনিসকে সে ক্যারি করবে, সে যেখানেই যাবে সেখানেই তার সাথে জান্নাত এবং একটি আগুন সেটা নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত ক্ষমতা দিয়েছে, এবং সে শয়তান থেকে সাহায্য বিশয়তান, সে শয়তান তাকে সাহায্য নেবে। লা শাক্কা ইন্নাদ দাজ্জাল ইস্তাআনা বিশয়তান ওয়া মাল উমর মালুম আন্না শয়তান লা তুকাদিমা তুখদিমা ইল্লা মিন মান ইয়াকুনা ফি গায়াতিল ইফক ওয়াদ দালাল, যারা মিথ্যা কথা বলে, যারা মানুষকে মিসগাইড করে, সেই ধরনের লোকের সাথে শয়তানের যে বন্ধুত্ব আছে সেটি মালুম, সেটি স্কলার বলতেছে যে শয়তান সেই ধরনের লোককে খুব সাহায্য করে। সুতরাং দাজ্জালকে শয়তান সাহায্য করবে, এটা অবশ্যই হাদিসের ভিতরে তার দলিল রয়েছে। ইস্তিজাবাতু জিমাদুল ওয়াল হাইওয়ান আমরিহু, যে জড়বস্তু গাছ পাথর মাটি আকাশ মেঘ মালা এই সকল জিনিস দাজ্জালের কথা শুনবে, পশু দাজ্জালের কথা শুনবে। এইভাবে দাজ্জাল মানুষের কে, তারপরে দাজ্জাল মানে হত্যা করবে একটি লোককে, সেই লোকের কাহিনী আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পাচ্ছি যে কি দাজ্জাল মানে মানে মানুষকে পরীক্ষা করবে। দাজ্জালের সাথে থাকবে দুটো নদী। قال رسول الله صلى الله عليه وسلم لا انا اعلم بما مع الدجال منه معه نحرا يجران, যে দুটো নদী তার সাথে থাকবে, احدهما راء العين, যে একটি থাকবে হচ্ছে মানে ماء العين الماء ابيض, যে তার পানি থাকবে সাদা, আশ্চর্য দুটা নদী থাকবে কিন্তু নদীর পানি থাকবে সাদা রঙের, সাদা পানির তো কোনো রং নাই, এখন সাদা রঙের কি পাওয়া যায়, দুধ, দুধের রং হচ্ছে সাদা, আর আশ্চর্য সেটি দুধ হবে না কিন্তু পানি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হবে পানি কিন্তু তার রং হবে সাদা। আল্লাহু আকবার, কি ধরনের পানি আল্লাহ তৈরি করে দিলে, দাজ্জালের এক নদীতে থাকবে পানি, সেই পানি থাকবে সাদা রঙের পানি,
والآخر راء العين نار تججز আর আরেকটা নদী থাকবে সেটা থাকবে পানির মতো কিন্তু আগুন মানে পানির মতো আগুন এটা তো আমরা এই আগুন তো এখনো পর্যন্ত দেখিই নাই দুনিয়াতে সুবহানাল্লাহ এমন আগুন যেটা পানির মতো দেখতে আল্লাহু আকবার কি ধরনের পানি আল্লাহ তাকে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তুমি রক্ষা করো নারুন তাজাজ্জাজু যে পানি থাকবে কিন্তু আগুনের মতো পানি থাকবে আগুনের নদী হাদিসের ভিতরে বলা হচ্ছে আর সাদা রঙের পানির নদী ওয়া ইম্মা আদরাকান্না আহাদুন ফালইয়াতি নাহর আল্লাযী ইয়ারাহু নারান যদি তোমাদেরকে দাজ্জাল পরীক্ষা করে তারপরে তোমরা যদি মানে এর কাছে যেতে চাও তাহলে তোমরা যেন এই আগুনের নদীটাকে পছন্দ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছেন যে কিভাবে দাজ্জালের হাত থেকে মানুষ বাঁচবে যে সে দাজ্জাল যখন ধরে নিয়ে যাবে প্রত্যেকটা লোককে সে ধরে নিয়ে যাবে এবং কেউ তার কাছ থেকে ছাড়া পাবে না ওয়ালান ইয়াজনু আহাদুন মিম্মা ক্বাবলিহা ইল্লা নাজাহা মিনহা যে আগে যারা এসে গেছে যারা দুনিয়া থেকে এসে তারা দাজ্জালের হাত থেকে বেঁচে গেছে আর যারা তার সামনে এসে পড়বে তারা কেউ তার কাছ থেকে রক্ষা পাবে না মানে তাদের সাথে দাজ্জালের মোকাবেলা হবেই হবে হয় তাকে মেনে নিবে তখন সে ছেড়ে দিবে অথবা তাদেরকে একটি শাস্তি দিবে আর কাউকে কাউকে সে এনে পরীক্ষা করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কাউকে পরীক্ষা করা হয় তখন তোমরা আগুনের নদীতে চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকিয়ে ওটার পানিটা পান করে নিও আগুনের নদীতে চোখ বন্ধ করে মাথা নিচু করে তোমরা ওই নদীর পানিটুকু পান করে নিও সেই পানিটুকু হয়ে যাবে হলো মা উন বারিদ সেটি হয়ে যাবে অত্যন্ত শীতল পানি সুবহানাল্লাহ যদি ওয়ালিয়ুগাম্মিদ সুম্মা লা ইউতাতি রাফাহু ফায়াশরাবা মিনহু ফাইন্নাহু মা উন বারিদ অত্যন্ত ঠান্ডা পানি হবে মানে সে আগুনের ভিতরে যদি কেউ মাথা ঢুকিয়ে চক্ষু বন্ধ করে তারপরে মানে পানি পান করে ফেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাজ্জালের মানে সাথে যে দুটি নদী থাকবে সেই নদীর ভিতরে থাকবে এবং তার যে জান্নাত থাকবে সে জান্নাত নিয়ে তার জান্নাত থাকবে তার সাথে দুজগ থাকবে তার সাথে পানিও থাকবে তার সাথে নদীও থাকবে ও জিবালুল কুবজ রুটি থাকবে ব্রেডের পাহাড় থাকবে জিবালুল কুবজ দাজ্জালের সাথে থাকবে এক পাহাড় রুটি সে যেখানেই যাবে একটা রুটির পাহাড় তার সাথে সাথে যাবে অনেকটা আপনারা যদি হিউস্টনে যারা যান দুনিয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নিদর্শন কিছুটা দেখতে পাচ্ছেন যে যারা মহাকাশে যায় তারা ওই যে ওয়েট লস করে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি মানুষের কোনো বস্তুর উপরে না থাকে তখন বস্তুটা হালকা হয়ে যায় আল্লাহই ভালো জানেন সেটা কিভাবে সম্ভব হবে আল্লাহ নোজ বেস্ট কিন্তু রুটির পাহাড় দাজ্জালের সাথে যাবে ওয়া মিন খুবজি ওয়া লাহামুন ওয়া নাহারুন যে তার সাথে মাংসের পাহাড় তার সাথে যাবে এক পাহাড়ে থাকবে রুটি আরেক পাহাড়ে থাকবে মাংস আরেক পাহাড়ে থাকবে আরেক নদী থাকবে পানির ওয়া নাহারু মিন মা এবং আরেক নদী থাকবে সেখানে থাকবে মা মানে তার পানি থাকবে তাহলে দাজ্জালের সাথে থাকবে দোজখ এবং জান্নাত আর থাকবে এক পাহাড় রুটি এক এক পাহাড় মাংস এবং এক নদী মানে পানি এবং সে যেখানেই যাবে সেখানেই সেটা নিয়ে যাবে ওয়া ইন্নাহু ইয়াজজি মাউ মিসলাহু জান্নাহ ওয়ান নার জান্নাত এবং জাহান্নামের মতো কিছুটা অনুরূপ হাদিসের ভিতরে এসেছে এটা কারণ দাজ্জাল কথাটার মানে হচ্ছে ডিসেপশন দাজ্জালা মানে হলো যে ধোকা দেয় দাজ্জালা শব্দটি ওখান থেকে এসেছে সে শুধু ধোকা দিবে ও ফানারাহু জান্নাত তার আগুন হচ্ছে আসলে জান্নাত আর তার
জান্নাত হচ্ছে আসলে আগুন, কিন্তু সে মানুষকে যেভাবে দেখবে মানুষ সেটাকে উল্টা ভাবে দেখবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে মানে মানুষ মানে দেখবে যে মানুষ অবাক হয়ে যাবে। অথচ যদি কেউ মানে ইমানের জোর দিয়ে যখন তাকে পরীক্ষা করবে, সে যদি আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে অথবা আগুনটা আগুনের পানি পান করে, তখন সে মনে করবে বারিদান আজাবান, সেটি আশ্চর্যজনক ঠান্ডা পানি। তাহলে এভাবেই পরীক্ষা করবে। তারপরে সে যেটা করবে সেটা হচ্ছে যে সে মানে শয়তানের সাহায্য নিয়ে একটি মানে সে বাবা এবং মাকে জীবিত করবে। وفي الحديث أبي أمامة بحالي رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم وإن من فتنتي أن يقول الأعرابي رأيت إن بعثت لك أباك وأمك أتشهد أني ربك একটি বেদুইনকে দাজ্জাল বলবে যে আমি যদি তোমার মৃত বাবা এবং মাকে জীবিত করে ফেলি তাহলে কি তুমি আমাকে প্রভু মানবে? ফয়াকুল নাম, সে বলবে যে হ্যাঁ আমি মানব। আশ্চর্য, আমাদের যখন পিতা মাতা মারা যায় তখন কেউ যদি এসে আমাদেরকে বলে যে তোমার আব্বা আম্মা মারা গেছে এই কিছুক্ষণ আগে, তুমি কাঁদতেছ, আমি যদি তোমার আব্বা আম্মাকে জীবিত করে এখন তোমার কাছে নিয়ে আসি তাহলে কি তুমি সেটাকে মানবে? আমরা তো দৌড় দিব, আমাদের কি হবে? আল্লাহ ভালো জানে। ফায়াকুল নাম, সেই ব্যক্তি বলবে হ্যাঁ, রব হিসেবে মেনে নিবে। দুইটি শয়তান তখন দাজ্জালকে সাহায্য করবে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান ও দাজ্জাল দুইজন একে অপরের সাহায্যকারী হচ্ছে। শয়তান দুইজন শয়তান এসে তার মাতা এবং তার পিতার আকার ধারণ করবে। ধারণ করে সেই মা এবং বাবা মানে আসলে মৃত পিতা মাতাকে সে জীবিত ওই ক্ষেত্রে করতে পারবে না, কিন্তু শয়তান নিজেই পিতা মাতা আকার ধারণ করে বলবে ইয়া বুনাইয়া ইত্তেবাউ ফা ইন্নাহু রাব্বুক, সে বলবে যে হে আমার ছেলে এই দাজ্জালকে তুমি মেনে নাও, সেই তোমার প্রভু, এবং সে বলবে যে সেই আমার প্রভু, তখন সেই ইমান হারা হয়ে যাবে। এইভাবে এসেছে যে দাজ্জাল মদিনাতে ঢুকতে পারবে না, তখন মদিনার বাইরে ক্যাম্প করে থাকবে। তখন মদিনার সর্বশ্রেষ্ঠ লোক, আবারও বলছি ইয়াখরুজু ইলা দাজ্জাল মিন মদিনা ফায়াকুলু লিদাজ্জাল আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মানে এটা একটি বড় কাহিনী। এই কাহিনীটুকু আমি একটু সবিস্তারে বর্ণনা করতে চাই। তার আগে আমি যেটা বলতে চাই যে দাজ্জাল মানুষকে করাত দিয়ে কাটবে, বা ইন ইন মিন ফিতনাতি আন ইউসাল্লাতা আলা নাফসিন ওয়াহিদিন, একটা লোককে করবে। প্রিয় আখওয়াতি, দাজ্জাল কিন্তু বেশি হত্যাযজ্ঞ করবে না, মানে একটি কি দুইটি, হাদিসের ভিতরে এসেছে একটি কি দুইটি সে হত্যা করবে, আর বাকিগুলো হত্যা করবে না, শুধু বলবে যে আমার আমাকে তোমরা মেনে নাও তোমার রব হিসাবে, মানুষ সেটাই মেনে নিবে। ওয়া ইন ফিতনাতি আন ইউসাল্লিত আলা নাফসিন ওয়াহিদ, এক ব্যক্তিকে তার উপরে সে চড়াও হবে, এবং সে তাকে হত্যা করবে কিভাবে, করাত দিয়ে কাটবে। বিল মিনশার হাত্তা তুলকিয়া শাক্কাইন, দুই টুকরা করে ফেলবে তাকে কেটে, কিন্তু তাকে আবার পুনরুজ্জীবিত করবে। আর দাজ্জাল যখন একটি যে মানে কোন গোত্রের কাছে যখন যাবে, তা ইন্না ফিল ফিতনাতি আন ইয়ামুরাল হাই, যে একটি মানে গোত্রের কাছ দিয়ে দাজ্জাল যাবে, তখন তাদেরকে ডাকবে, দাওয়াত দিবে যে তোমরা আমাকে বিশ্বাস করো, তখন তারা দাজ্জালকে মিথ্যা বলবে। আয়ুকাল দিবু নাহু, খুব সম্ভবত সেই গোত্র কোনো দূরে থাকবে, তাদের ইমান থাকবে, তারা দাজ্জালকে মিথ্যা বলবে। আয়ান সিরিফু আনহুম, দাজ্জাল তাদেরকে ছেড়ে যাবে সাথে সাথে। ফালা তাবকালাহুম সাইমাতুন ইল্লা হালাকাত, তাদের সমস্ত গরু বাছুর গুলো মরে যাবে। দাজ্জাল তাদেরকে শাস্তি দিবে যে তুমি তোমরা আমাকে মিথ্যা বলেছ, সুতরাং তোমাদের সমস্ত পশু পাখি গুলোকে আমি
মেরে ফেলবে, মানে দাজ্জাল চলে যাওয়ার সাথে সাথে সেই পশু পাখিগুলো মরে যাবে। আমাদের দেশে আমরা কি দেখতে পাই, আমরা যদি কোনো পীর সাহেব যারা ভণ্ড পীর তাদের বিরুদ্ধে যদি কথা বলি, তখন দেখা গেল যে আমার কোনো ব্যবসা বাণিজ্য ক্ষতি হলো কিংবা আমার বাচ্চা কাচ্চা গরু বাছুরের কোনো ক্ষতি হলো, তখন মানুষ বলবে যে এই যে পীরের অভিশাপ লাগছে। দাজ্জালকে যখন অস্বীকার করবে, দাজ্জালকে যখন তারা মিথ্যা বলবে, তখন তাদের গরু বাছুর গুলি এভাবে মরে যাবে। হাদিসের ভিতরে এসেছে লাইসা বিয়াদিহিম শাইউন মিন আমওয়ালিহিম, তাদের টাকা পয়সাও কিছুই থাকবে না। মানে চিন্তা করুন, দাজ্জাল এই জমানায় আমাদের কাছে আসলো, আমরা দাজ্জালকে দেখে বললাম যে তুমি হচ্ছে আনতাকাযিব, তুমি হচ্ছে মাসিহ দাজ্জাল। দাজ্জাল চলে গেল রাগ করে, সাথে সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত টাকা হাওয়া হয়ে গেল, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা শূন্য হয়ে গেল, ঘরের স্বর্ণ গুলো উড়ে চলে গেল, টাকাগুলো কোথায় চলে গেল আমরা খুঁজে পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিসের ভিতরে বলছে তাদের সম্পদ চলে যাবে, তাদের গরু বাছুর গুলো মরে যাবে দাজ্জালকে অস্বীকার করার জন্য শাস্তি দিবে। এই কারণে অধিকাংশ লোক দাজ্জালকে স্বীকার করে নিবে, ইন্না মিন ফিতনাতি আন ইয়ামুরা লি হাইয়্যি ফায়াদউ ফায়ুসদ্দিকুনাহু, তারা বলবে যে তুমি ভালোই সত্যই বলেছো, ওয়াইয়াস্তাজীবুনা লাহু, এবং তাদের দোয়া দাজ্জাল কবুল করবে। দাজ্জাল তখন আকাশকে হুকুম দিবে, ফায়ামুরু সামা আন তুমতিরা ফাতুমতিরা, আকাশকে হুকুম দিবে বৃষ্টি ঝরো, আকাশ থেকে বৃষ্টি পড়বে, ওয়াল আরদা আন তুনবিতা ফাতুনবিতা, জমিনকে হুকুম দিবে যে জমিন ফসল ফলাবে, হাত্তা তারুহাল মামাশিহিম, এবং মানে মানে সমস্ত কিছু হবে, তারপরে পশুগুলো মানে লম্বা চওড়া স্বাস্থ্যবান হয়ে যাবে, ইয়াউমা মিন ইয়াউমিহিম যালিক আসমানান মা কানাত আযামহু ওয়া আমাদাহু খাওয়াসিরা ওয়া আদরাহু দুরুআ, তার তার মানে ওই মানে ইয়ের ভিতরে গরু বাছুর গুলোর ভিতরে হবে এভাবে। দাজ্জাল যখন মানে কোন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? প্লিজ একটু মিউট দিয়ে রাখুন। হাদিসের ভিতরে এসেছে ওয়ামারুল খারাবাহি, যে যখন সে খারবাকি ওয়াকুল লাহা, সে যখন মানে মরুভূমির উপর দিয়ে দাজ্জাল যাবে, ও আখরিজি কা কানুজুক, সমস্ত গুপ্ত ধন দাজ্জালের পিছনে চলে আসবে, তাতাবাইয়াহু কা কুনুজাহু কা ইয়াসাবুল নাহল, মৌমাছির চাকের মতো, মৌমাছি যেমন মানে গুনগুন করে পিছনে চলে যায়, সমস্ত টাকা পয়সা ধন দৌলত মানে সমস্ত কিছু দাজ্জালের পিছনে পিছনে ছুটবে। দাজ্জাল এসে একটি ছেলেকে, সে হাদিসের ভিতরে এসেছে ফায়াতাওয়াজ্জাহু ক্বিবালাহু রাজুলুন মিনাল মুমিনিন, মুমিনদের ভিতরে একটি লোক, মুমতালিউ শাবাবান, হাদিসের ভিতরে এসেছে সে যুবক থাকবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটার প্রশংসা করে বলছে, ওহিয়া ইয়াউমা ইযিন খাইরুন নাস আও মিন খাইরুহুম, হাদিসের ভিতরে এসেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ অথবা শ্রেষ্ঠ মানুষদের অন্যতম একজন মানুষ। কেন এই কথাটুকু বলেছেন, কিসের ভিত্তিতে আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের মোকাবেলা করবে যে মুমিন ব্যক্তি, তাকে কেন বলেছেন খাইরুন নাস, কেন বলেছেন খাইরুম ইন খাইরুহুম? কারণ একটাই, সে যখন দাজ্জালের মোকাবেলা করবে সে তখন হাদিসের দলিল দিবে। এই কারণেই দুনিয়ার বুকে যত মানুষ এসেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে তার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাদ্দিস, যারা মুহাদ্দিস যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা হচ্ছে শ্রেষ্ঠ, মুহাদ্দিস হচ্ছে আহলুল হাদিস, মুহাদ্দিসদের মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন, বলেছেন খায়রুন নাস, মানুষের ভিতরে উত্তম মানুষ। আল্লাহু আকবার,
সেই শেষ দিন পর্যন্ত এই হাদিস থাকবে এমন একটি লোক সে হাদিসের দলিল নিয়ে দাজ্জালের মোকাবেলা করবে সে বলবে না দাজ্জালকে যে আমি কোরআনে পেয়েছি তোমার কথা এই কথা বলবে না আসুন হাদিসের ভিতরে তার কিভাবে মোকাবেলা করবে তার বর্ণনা এসেছে ফাতালকাহুল মাসালিহু মাসালিহুদ দাজ্জাল দাজ্জাল তো থাকবে অনেক দূরে মদিনার আশেপাশে দাজ্জালের অনুসারীরা অস্ত্র নিয়ে থাকবে তাদের সাথে ওই লোকটার দেখা হবে দাজ্জাল কিন্তু অনেক দূরে দাজ্জালের চেলা পেলার সাথে অস্ত্র থাকে মাসালেহ মানে হচ্ছে সিলাহা যাদের সাথে অস্ত্র থাকে অস্ত্রধারী দাজ্জালের মাস্তানরা তার সাথে দেখা হবে ফায়াকুল নাহু আইনা তা'মিদু তুমি কোথায় যাচ্ছ ফায়াকুল আমিদু ইলা হাযিহি আল্লাযি খারাজা যে কে জানিয়ে বের হয়ে এসেছে মানে দাজ্জাল আমি তার মোকাবেলা করতে যাই এখানে মুহাদ্দিসরা বলছে এই কারণেই আমরা যখন কোনো ফিতনা দেখি তখন আপনারা কখনোই ফিতনার দিকে যাবেন না এখান থেকে শিক্ষা কখনোই যদি কোনো অস্বাভাবিক কিছু দেখেন হঠাৎ করে শোনা গেল কি যে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে একজন লোকের কবরের ভিতরে গোলাপ ফুল ফুটেছে খুশবু বেরোতেছে এটা শুনে গাড়ি নিয়ে দৌড় দিবেন না এটাই করে বাংলাদেশের মানুষ কোনো কিছু দেখলেই অমুক জায়গায় মাছের ভিতরে আল্লাহ আল্লাহ বলতেছে সমস্ত মানুষ দৌড় দিয়ে গেল ওই মাছের পিছনে ছুটতে যেগুলো অস্বাভাবিক সেগুলি হচ্ছে ফিতনা ফিতান তখন আপনারা যাবেন না ফিতনার দিকে আপনারা যারা হাদিস জানে সেই জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন কারণ হাদিসের ভিতরে এসেছে যার হাদিসের জ্ঞান নাই সে ফিতনাকে মোকাবেলা করবে না সে দাজ্জাল থেকে পালিয়ে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে যখন দাজ্জাল আসবে তখন মানুষ দাজ্জালের কাছে তোমরা যেও না দাজ্জাল থেকে তোমরা দূরে থাকবে কেননা মানুষ যখন দাজ্জালের কাছে যাবে সে মনে করবে যে তার ইমান আছে কিন্তু তার ইমান চলে যাবে সে মনে করবে তার ইমান থাকবে কিন্তু সে ইমান হারাবে আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من سمعنا دجال فيلأنا يبتعنا منه যখন তোমরা দাজ্জালের কথা শুনবে তখন দাজ্জাল থেকে দূরে থাকবে তার কাছে যাবে না ফাইন্না রাজুলা ইয়াতিহি একজন মানুষ দাজ্জালের কাছে যাবে ইয়াতবাউহু তাকে অনুসরণ করবে ওহুয়া ইয়াহসিবু আন্নাহু সাদিকুন সে মনে করবে দাজ্জাল যা বলছে সহি বলছে দাজ্জাল যা বলছে সব সহি এই কোরআনের অথবা হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে তাকে যাচাই করে হ্যাঁ হ্যাঁ আছে আছে যেমন আমাদের দেশে মানুষজন কোনো জাল হাদিস দুর্বল হাদিস দাজ্জাল হয়তো একটা জাল হাদিস বলে বললো যে আমি হচ্ছি তোমাদের প্রভু হ্যাঁ এই হাদিসে আছে আমাদের দেশে যেরকম মুরব্বীরা বলেছে আমাদের হুজুরে বলেছে কোনো দলিলপত্র নাই কিছু নাই বিশ্বাস করবে তাই সঠিক জ্ঞানের খুব দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভিতরে একটা লোক দাজ্জালের কাছে যখন যাবে সে মনে করবে যে সে মুমিন কিন্তু সে তার অনুসরণ করে ফলবে বিমা ইউবাসু বিহি মিনাশ শুভহাত কারণ দাজ্জাল তার অন্তরে সন্দেহ ঢুকিয়ে দিবে প্রিয় আখোয়াতি আমাদের অনুষ্ঠানের ভিতরে এমনও অনেক ব্যক্তি আছে যারা আমাদের অনুষ্ঠান শুনে তারপরে আবার প্রশ্ন করে সন্দেহ ঢুকিয়ে দেয় এই চরিত্র সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে হাদিস শোনা হয়েছে হাদিসের দলিল পেশ করা হয়েছে স্কলারদের কথা বলা হয়েছে তারপরেও সন্দেহ এই সন্দেহ হচ্ছে দাজ্জালের চরিত্র দাজ্জাল সেরকম সন্দেহ ঢুকিয়ে দিবে সন্দেহ ঢুকিয়ে দিলে কি হবে তার ঈমান নষ্ট হয়ে যাবে এই সন্দেহ হচ্ছে আজকে আমাদের সমাজে একটি বড় সমস্যা আমাদের ভিতরে সবার না ইল্লা মাশা আল্লাহ তাআলা কতিপয় শ্রোতা অথবা কতিপয় ব্যক্তির এই ধরনের রোগ রয়েছে তা চিকিৎসা করা উচিত সন্দেহ লেকচার শোনা হলো সবকিছু শোনা হলো তারপরে বলা হচ্ছে এটা মনে হয় ঠিক না এটা মনে হয় ঠিক না আপনার মনে হয় ঠিক না ঠিক না এইগুলি কোনো দলিল না বলতে হবে কোন স্কলার বলিতে তার দলিল কি সুতরাং ওই ব্যক্তি যখন তার মোকাবেলা করবে তখন দাজ্জালের চেলাপেলা তারা বলবে যে তুমি কি আমাদের প্রভুকে মানো না আও মা তুমিনু রাব্বিনা তুমি কি আমাদের রবকে স্বীকার করো না সে বলবে ফায়াকুল মা রাব্বিনা হাফাউন আমার রব হচ্ছে কোনো কিছু
গোপন রাখিনি কোরআনুল হাজিমে এবং হাদিসের ভিতরে বলেছে তোমার রব পালায় আছে কেন ফায়াকুলু তখন মাস্তানরা বলবে যে এই এই লোকটাকে ধর তাকে হত্যা কর এটা বলার পরে দুইটা লোক ফায়াকুলু বাদুহুম বিল বাদ তারা একে অপরকে বলবে আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকুদা আহাদান দুনাহু যে তোমরা একটা এক মাস্তান আরেক মাস্তানকে বলবে যে তোমাকে কি দাজ্জাল বলে নাই যে তোমরা নিজেরা কিন্তু আমরা যেটা বর্তমানের ভাষায় বলি বিচার হাতে তুলে নিবেন না মানে বিচার করবেন দাজ্জাল তাকে মারতে হইলে চলো আমরা এটাকে নিয়ে আমরা দাজ্জালের কাছে যাই তখন দাজ্জালের যারা মানে মাস্তান তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে দাজ্জালের কাছে নিয়ে যাওয়ার পর দাজ্জাল তাকে বলবে فينطلقنا به الى الدجال فاذا راء المؤمن তখন সে তাকে অস্বীকার করবে তখন মানুষ আমসা দেখবে ওই লোকটাকে ধরে নিয়ে আসবে যে লোকটাকে ধরে নিয়ে আসবে সে সবচেয়ে বেশি হাদিস জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার ভিতরে তার থেকে উত্তম লোক আর হবে না ইয়াউমা ইযিন খাইরুন নাস ফিল মদিনা সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি হবে সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসবে দাজ্জালের সামনে সমস্ত মানুষ তামসা দেখবে সে মানুষদের উদ্দেশ্যে বলবে ইয়া ইউহান্নাস হে মানুষ সকল আশাদু আন হাযা দাজ্জাল তোমরা সাক্ষী থাকো এটি হচ্ছে দাজ্জাল আল্লাযী যাকারা আল্লাযী হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তার কথাটা কি সুন্দর করে সে বলবে যে তার কথাই নবী হাদিসের ভিতরে বলেছে ঠিক এই ভাষায় সে কথা বলবে এই কারণেই সালাফদেরকে অনুসরণ করতে হবে আহলুল হাদিসদের পথই হচ্ছে আমাদের পথ যারা হাদিসের দলিল দিয়ে কথা বলে হাদিসের দলিল দিয়ে সে বলবে এটাই হচ্ছে দাজ্জাল সে বলবে না এটা দাজ্জাল এই কথা শুধু বলবে না সে বলবে কি তার ভাষাটা কি সেটি সহিহ হাদিসের ভিতরে এসেছে ইয়া ইউহান্নাস আশহাদু আন্না হাযা দাজ্জাল আল্লাযী যাকারা وفي الطريق الرواية الذي حدثنا رسول الله صلى الله عليه وسلم في حديثه حديث اللي بتقول الله رسول اي كتاي تو আমাদের কে বলেছেন صلوات الله عليه وسلم قال فيأمر الدجال فيشبح فيقول خذوه وشذوه الدجال তাকে হুকুম করবে যে তাকে ধরো তাকে পেটের উপর করে রাখো তখন তাকে ফাইসাহু জাহরাহু ও বাতনাহু দরবান তার পিঠে এবং পেটে সমানভাবে পিটানো হবে আল্লাহু আকবার ওই লোকটাকে আমি এখনো চিন্তা করে পারি না ডাইমেনশন ওই ওইতে একটা মানুষকে পিঠেও পিটাবে আবার পেটেও পিটাবে হাদিসে এইভাবে আছে কত ক্ষমতা থাকবে যে তার যে ডাইমেনশন পর্যন্ত সে পরিবর্তন করতে মুহূর্তের ভিতরে ফাইসাহু জাহরাহু ও বাতনাহু দরবান তাকে পেটে পিঠে পিটিয়ে পিটিয়ে তাকে তখন জিজ্ঞাসা করা হবে মা তুমিনু বি তুমি কি আমাকে বিশ্বাস করো তখন সে বলবে আনতা মাসিহুল কাজ্জাব তুমি হচ্ছ মিথ্যা মাসিহ ফায়াকুলু দাজ্জাল এবং সে বলবে দাজ্জাল আরাআইতা আরাআইতুম ইন কাতালতা হাযা সুম্মা আহইতাহু তখন দাজ্জাল মানুষদেরকে বলবে যে হে মানুষ তোমরা কি আমাকে বিশ্বাস করবে আমি যদি এই লোকটাকে এখন মারি আবার জীবিত করি তাহলে কি তোমরা আমাকে রব হিসেবে মানবে আর আইতুম আন কাতালতু হাযা সুম্মা আহইতাহু হাল তাশুকুনা ফিল আমর তোমরা কি তাতে সন্দেহ করবে মানে দাজ্জালই সন্দেহ ঢুকায় আবার সে নিজেই বলতেছে কি তোমরা কি সন্দেহ করবে কি ধরনের ধোকা দেখছেন দাজ্জাল নিজে বলতেছে হাল তাশুকুনা ফিল আমর তোমরা কি আমার এই কাজে সন্দেহ করবে তখন পথহারা হতবাগা জনগোষ্ঠী বলবে ফায়াকুল আলান লা সন্দেহ করব না ফায়াকতুলুহু সুম্মা ইউহিহি তখন দাজ্জাল তাকে হত্যা করবে এমন ভাবে হত্যা করবে তাকে দুই টুকরা করে ওফিল হাদিস নাওয়াজ ফায়াদ্রিবুহু সাইফ ফায়াকতাহু জুজলাতাইন রামিহুল গরব যে তাকে দুই টুকরা করবে দুই টুকরা করবে দুই টুকরা করে দাজ্জাল সুম্মা ইয়ামশি দাজ্জাল বাইনা কিত্তাতাইন যে ওই একটা মানুষকে মানুষের মাথার মাঝখানে যে চুলের সিঁথি কাটে সেই দিক থেকে কেটে
দুই পায়ের মাঝখান থেকে তাকে দুই টুকরো করে দুইখানে ফেলে দিবে, যেমন তীর ধনুক থেকে দূরে ফেলে দেওয়া হয়। সেই দুই টুকরা দুই দিকে চলে যাওয়ার পর দাজ্জাল তার দুই টুকরার মাঝখান দিয়ে হেঁটে যাবে, যেমন আপনারা জাদু দেখেছেন, জাদুর সময় এইভাবে অনেকে করে। ثُمَّ يَقُولُ لَهُ قُمْ দাজ্জাল বলবে এই উঠো, ফায়াস্তাউ কাঈমান, সাথে সাথে ওই লোকটা উঠে যাবে। ওই লোকটা উঠে সে কিন্তু ভয় পাবে না, সে হাসতে থাকবে, সুবহানাল্লাহি বিহামদি। ثُمَّ يَدْعُوهُ সে তাকে ডাকবে, ফায়াকবিলু ইলাইহি ইয়াতাহিল্লা ওয়াজহি ইয়াদহিক, সে তখন হাসবে, তার ইমান আরো শক্তিশালী হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু লাহু আতুমিনু বি, তুমি কি আমাকে এখন বিশ্বাস করো, তোমাকে জীবিত করলাম। ফায়াকুলু ওয়াল্লাহি মা আযাতু ফীকা ইল্লা বাসীরা, আমার আগে যে বিশ্বাস ছিল তুমি যে আমাকে মানে হত্যা করে আবার জীবিত করেছো, সেটা দেখে আমার বিশ্বাস আরো শক্তিশালী হয়েছে, আরো পোক্ত হয়েছে, আমি এখন সুদৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি আসলে দাজ্জাল আল কাজ্জাব। সুম্মা তখন ওই লোকটার উপরে দাজ্জাল খুব রাগ করবে, সুম্মা ইয়াকুলু ইয়া ইউহান্নাস, তখন ওই লোকটা তাড়াতাড়ি মানুষদেরকে বলবে, ইন্নাহু লা ইয়াফআলু বাদি বি আহাদিন মিনান নাস, যে এই যে দাজ্জাল আমাকে যে মারলো আবার জীবিত করলো, এই কাজটুকু আর দাজ্জাল করতে পারবে না, সে মানুষকে বলবে। পয়লা তখন দাজ্জাল তাকে রাগ রাগ করে, ইয়াখুযুহু দাজ্জাল লিয়াযবাহু, সে তাকে জবাই করতে চাবে এই কথা শুনে, বা ইউজাল মা বাইনা রাকবাতাইহি ইল্লা তুরকিতিহু নুহাসান, নুহাসান মানে তামা হয়ে যাবে, তার কলার বন থেকে তার গলা পর্যন্ত মানে মাংসপিণ্ডটা পিতল হয়ে যাবে, মানে সেখানে সে জবাই করতে পারবে না। তখন দাজ্জাল ওই ওই লোকটাকে হাতে পায়ে ধরে, ওয়ালা ফায়াখুযু বি ইয়াদাইহি ওয়া রিজলাইহি ফায়াকযিফু বিহি, তাকে নিক্ষেপ করো সেই জাহান্নামে, যে জাহান্নামটা দাজ্জালের সাথে থাকবে আগুনের ভিতরে। তখন মানুষ মনে করবে সে আগুনে পুড়ে গেছে, বা ইয়াহসাবুন নাস আন্নামা কাযাফু ইলান নার, সে তখন মানুষ মনে করবে যে তার মৃত্যু হয়ে গেছে। এই হচ্ছে মানুষ, কারণ মানুষ তখন মানে মানে তাদের কথাগুলোই মানে দেখবে যে দাজ্জাল তো আসলে তাদেরকে স্বীকার করেছে, সুতরাং আর কি করা। আর এই লোকটা যে দাওয়াত দিচ্ছে, সেই চূড়ান্ত মুহূর্তে দাওয়াত তাদের কানে যাবে না, তাদের সেই লোকটার কথা বিশ্বাস করবে না। আমাদের সমাজে কি হয়, আমরা এখানে বাংলাদেশে মসজিদে গিয়ে যদি বলি যে ভাই এটা সহি হাদিস, এইভাবে এটা করেন, তো মানুষ বলবে কি, এই লাঠি একটা নিয়ে আসো, সহি হাদিস বাইর করি, ওই সহি হাদিসের মাথায় দুইটা বাড়ি মারো, তারপরে সহি হাদিস বের হয়ে যাবে, ওকে মসজিদ থেকে বের করে দাও। এইভাবে মানুষকে সহি হাদিসের কথা বলার জন্য তাকে অপমান অপদস্থ করে সমাজ থেকে তাড়িয়ে দিয়ে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশি সমাজ। এটাকে আবার নাকি বলা হচ্ছে ইসলামী সমাজ, সহি হাদিসের কোনো মূল্য নেই, সেই লোকটারও তেমন কথার কোনো মূল্য থাকবে না, সে দলিল পেশ করবে, সেই দলিলকে মানুষ অস্বীকার করবে, ইনকার করবে, এক পর্যায়ে দাজ্জাল তাকে আগুনে নিয়ে তখন তার মৃত্যু হবে। ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, কিন্তু সে আগুনটাই ছিল হচ্ছে জান্নাত। তখন কিন্তু হাদিসের ভাষায় দেখা যাচ্ছে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, হাযা আযামুন নাস শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন, রাব্বিল আলামিনের চোখে সে হচ্ছে সবচেয়ে বড় মহান শহীদ। তার মানে কি, তার মানে তার ওখানে মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সে হয়তো পাইনি, কারণ আমরা হাদিসে জানি আশাহিদু লা ইয়াজিদু আলামাল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কাসরা, যে যে মৃত্যুর যে যন্ত্রণা সেই যন্ত্রণা শহীদ পায় না, কারণ শহীদের কাছে মনে হয় যে একটু চিমটি কাটলো, এই হচ্ছে শহীদ। এখানে একটা কথা প্রসঙ্গে ক্রমে বলে রাখছি যে সাকরাতুল মাউত নিয়ে অনেকের একটু প্রশ্ন আছে, সাকরাতুল মাউতকে কোনো কোনো স্কলার
মৃত্যু যন্ত্রণার ভিতরে রেখেছেন, মানে কোন কোন স্কলার রেখেছেন, মানে আল্লাহই ভালো জানেন এটা, মানে সাকরাতুল মাউত। যেমন ডক্টর আব্দুল ওমর আল আশকর তিনি তার কিতাবের ভিতরে আল্লাজি ইয়াখফিফু আনহু সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত কার জন্য কমে যাবে তিনি শহীদের সেই হাদিসের দলিল দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে সাকারাত শব্দটি হচ্ছে মানে অজ্ঞানের মতো, এই মাতালের মতো হয়ে যাওয়া, আর মানে হাদিসের ভিতরে যে কষ্টগুলো এসেছে সেটা ভিন্ন শব্দে এসেছে। যেমন মাসাল কাতাল মানে শহীদের ক্ষেত্রে এসেছে আলাম, আলাম মানে ব্যথা, মাসা মানে হলো কষ্ট ইত্যাদি, ওয়াজা এইভাবে। মানে আসলে সাকারাত এবং কষ্ট এটা একে ইনসেপারেবল, মানে জিনিসটা পাশাপাশি একসাথে হয়ে থাকে, আল্লাহ না উত্তম জানেন, আশা করি এটা বুঝতে পেরেছেন। এই কারণেই দাজ্জালের সেই ফিতনা থেকে মানে কেউ বাঁচতে পারবে না, সবাই দাজ্জালের ফিতনায় মানে সে যাবে, মানুষকে দাজ্জাল মানে এত পরীক্ষা করবে। এখন দেখা যাচ্ছে যে দাজ্জালের কাছে সবচেয়ে বেশি কোন লোকরা যাবে, আকসিরু আতবাউ দাজ্জাল মিন ইন্নাল ইয়াহুদ ওয়াল আজাম আত-তারিক, যে যে দাজ্জালের কাছে যাবে হচ্ছে ইহুদিরা এবং যাবে হচ্ছে মানে আজাম যারা অনারব তারা যাবে, যেমন ইরান মানে তুরস্ক ইত্যাদি এলাকার লোকরা দাজ্জালের সাথে ঘুরবে। আর জাতিগতভাবে এই হচ্ছে কিছুটা বর্ণনা ফলাররা বলেছেন, ও আখলাকুল মিনান নাস গালিবাহুম আরাবু ওয়ান নিসা, আর কি হবে বেদুইন আর হচ্ছে মহিলা, মহিলারা দাজ্জালের কাছে চলে যাবে, মহিলারা দাজ্জালের কাছে চলে যাবে। কেন চলে যাবে মহিলারা, চলে যাবে কেন আর বেদুইনরা কেন চলে যাবে, তার ব্যাখ্যা মুহাদ্দিসরা দিয়েছে, কারণ তারা হাদিস সম্পর্কে ভালো জানে না, তাদের ভিতরে ইসলামী জ্ঞান কম। মুআম্মা কুনা আল আরাবু ইয়াতবাউনা আদ-দাজ্জাল ফালা আন্না আল-জাহল গালিবু আলাইহিম, কারণ তারা মানে মূর্খ ছিল, তারা দীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেনি। আম্মান নিসাউ লিসারাইতি তাফুরুহুন্না গালাবাতু জাহল আলাইহিন্না, কারণ মেয়েদের অধিকাংশই যখন এরকম মানে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে না, সেই কারণেই স্কলাররা বলেছেন যে মহিলা এবং বেদুইনরা দাজ্জালের পিছে পিছে দৌড়িয়ে যাবে, দাজ্জালের দিকে চলে যাবে। আমরা বাস্তবে কি দেখতে পাই, আমি একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যে এলাকায় থাকি নিউ ইয়র্কে, সেই এলাকায় বছরে একটা মেলা হয়, এই মেলাতে যত ইসলাম বিরোধী কাজ সব কিছুই হয়, তার মানে গান বাজনা লটো ইত্যাদি। আর এই মেলাতে কারা আসে, আমি আমার বাসা থেকে দেখেছি যেদিন মেলা হয় সবাই বোরকা পরা হিজাব পরা, আমাদের বোন খুব হিজাব বোরকা দাড়ি, সমস্ত মহিলার মাথায় হিজাব, সমস্ত মহিলার মুখ ঢাকা, খুব পর্দা হিজাবের মাধ্যমে তারা এসেছে, কোথায় মেলাতে এসেছে। মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়তে গেলাম, আসরের নামাজ, অনেক লোক মসজিদে, কি ব্যাপার, সবাই মেলায় এসেছে আবার নামাজও পড়তে। এই হচ্ছে আমাদের মানুষ আর এই হচ্ছে আমাদের মহিলা, কোন কিছু দেখলে মহিলারা এই দৌড়ে গেল, দুই ঘন্টা তিন ঘন্টা লেকচার দেওয়া হলো কোনো কিছুই মাথায় ঢুকলো না, বলে যে কি বলা হয় এই অনুষ্ঠানে, আমরা তো কিছু বুঝি না, বুঝি কি ওই ইত্যাদি ইত্যাদি, ওই মহিলারাই চলে যায়। তাহলে আর পর্দা হিজাব কিসের, কয়ে যে আরে ভাই স্বামীর জন্য পর্দা করি, পর্দা না করলে তো বাসা থেকে বের করে দিবি, আমাকে তালাক দিয়ে দিবি, স্বামীর ভয়ে পর্দা করে। এই পর্দার ফজিলত হচ্ছে যে পর্দা করে করে মেলায় আসে, গান বাজনার আশেপাশে গুড়গুড় করে, আর প্রচুর মানুষ খালি মহিলা পর্দা হিজাব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সঠিক জ্ঞান। এই কারণেই আমাদের বন্ধের এই অনুষ্ঠান, আমাদের যে এই যে অনুষ্ঠান, এই যে প্রচেষ্টা, আমাদের বোনদেরকে আমরা সহি কোরআন সুন্নার আলো আলোকিত করতে চাই, আমাদের বোনরা যেন সহি কোরআন সুন্না শিখতে পারে, এই কারণেই আমরা প্রতি বুধবার তাদের উদ্দেশ্যে সহি দলিল পেশ করে থাকি। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার কাছে যখন দাজ্জাল আসবে তখন একটা লোক বাড়িতে দৌড়ে আসবে,
ينزل رجل قال رسول الله صلى الله عليه وسلم ينزل رجل هذه صبختي بمرافقا بمرقينا مدينه কাছে একটি জায়গার নাম হচ্ছে মাররাকিনা সেই সাবাখাতেন মাররাকিনা জায়গায় দাজ্জাল থাকবে সেই দাজ্জালের কাছ থেকে ওই লোকটা দৌড়ে বাসায় আসবে ফাকুন আকসারু মিন ইখরুজু ইলাইহি নিসা মদিনার সমস্ত মহিলা মদিনার আশেপাশের মহিলা সবাই দাজ্জালের কাছে চলে যাবে ওই লোকটা আসবে বাসায় এসে তার যত মহিলা তার বাসায় থাকবে তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে হাত্তা ইন্না রাজুলা লা ইয়ারজিউ ইলা হামাতিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইলা ইবনাতিহি ওয়া উখতিহি ওয়া আম্মিতিহি ফায়ুসীকহু রাবাতান হাদিসের ভিতরে এসেছে সে তার শাশুড়িকে বানবে হামাতিহি আল হামা আল হামাতিহি হামাতি মানে শাশুড়ি সে শাশুড়িকে রশি দিয়ে বাঁধবে ফলি উম্মিহি সে তার মাকে বাঁধবে ও আবনাতি সে তার মেয়েদেরকে বেঁধে রাখবে ও উখতিহি সে তার বোনকে বেঁধে রাখবে ও আম্মাতিহি সে তার ফুফুকে বেঁধে রাখবে শাশুড়ি আম্মা তার মেয়ে তার বোন তার ফুফুকে সে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখবে পায়ুসি হারাবাতান মাখাফাতা আন্না তাখরুজু ইলাইহি ওই লোকটা ভয় করবে যে আমার এই শাশুড়ি মা বোন ফুফু এগুলি খালা তারা মনে হয় দাজ্জালের কাছে চলে যাবে কিন্তু সে রাখতে পারবে না মহিলারা দাজ্জালের কাছে চলে যাবে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকটা তাদেরকে বেঁধে রাখবে সমস্ত মেয়েদেরকে বেঁধে রাখবে যে তারা যেন না যায় দাজ্জালের ফিতনা এমনই ভয়ঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আইয়ুহান্নাস ইন্নাহা লাম তাকুন ফিতনাতুন আলা ওয়াজহিল আরদ এই দুনিয়া তৈরি করার পর দাজ্জালের মতো আর কোনো ফিতনা দুনিয়ার বুকে আর আসবে না মুনযু যারাল্লাহু যুররিয়াতিল আদমা আদমকে আদম সন্তানকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বড় ফিতনা আর দাজ্জাল দাজ্জালের ফিতনা ছাড়া আর কোনো ফিতনা হবে না ওয়ালা তাকুনু হাত্তা তাকুমুস সাআহ কিয়ামত হওয়া পর্যন্ত দাজ্জালের থেকে আর বড় ফিতনা আসবে না হাদিসের ভিতরে এসেছে আযামু মিন ফিতনাত দাজ্জাল এটি হচ্ছে সর্ববৃহৎ ফিতনা ওয়াফির রিওয়ায়া ফিতনাতুল আকবার সবচেয়ে বড় ফিতনা নূহ আলাইহিস সালামের সময় একটি বন্যা হয়েছিল সেটি হচ্ছে আল আযাব আল আকবার সেটি হচ্ছে পানিশমেন্ট লুত আলাইহিস সালামের জন্য সে যে সদম শহরের সমস্ত লোককে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম উপুর করে হত্যা করেছিল সেটি হচ্ছে পানিশমেন্ট কিন্তু দাজ্জালের জন্য হচ্ছে দাজ্জালের ফিতনা কারণ মানুষ ঈমান হারা হয়ে যাবে ফিতনা বলতে আমাদের বুঝতে হবে যে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যাবে আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে আর বলবে যে নামাজ পড়ি কিন্তু ওটাও বিশ্বাস করি এটাও ঠিক ওটাও ঠিক এই ওটাও ঠিক এটাও ঠিক কিন্তু আসলে তার কোনো তাওহীদ নাই কিছু নাই এভাবে তার সমস্ত কিছু নষ্ট করবে কিন্তু মুমিন মুসলমানদেরকে কোনো ক্ষতি হবে না আসলে ফরাজান বলছেন ওয়া ইন্নাহু লা ইয়াদুরু মুসলিমান মুসলমানের কোনো ক্ষতি হবে না এখন এই যে দাজ্জাল এই দাজ্জাল যখন আসবে তখন এই কখন আসবে এর অনেকগুলো বর্ণনা এসেছে যে মানুষ যখন মানে মানুষের সাথে বিভেদ হবে ইয়াখরুজু ফিল জামান ইখতিলাফু মিনান নাস ওয়া ফিরকাহু যখন মানুষের ভিতরে বিভেদ হবে বিভিন্ন গ্রুপে মানুষ বিভক্ত হয়ে যাবে ও বাগদাতুম মিনান নাস যখন মানুষ একে অপরকে ঘৃণা করবে ও খাফাতুম মিনাদ দ্বীন যখন মানুষ ধর্মকে হালকা ভাবে নিবে বর্তমান জমানা কি এরকম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন মানুষের ভিতরে বিভেদ হবে বর্তমান জমানায় কি হচ্ছে এই দল আমার দলে আসেন আমার দলে শান্তি আমার দলে হচ্ছে ইসলাম এই দলের আর কোনো শেষ নাই আমার দলে অনেক মানুষ আমার দলে
গেলে আমরা কিছুদিনের ভিতরে ক্ষমতায় যাব, আমাদের দলে এই আছে সেই আছে, আমাদের আছে চিন্তাবিদ, আমাদের আছে রাষ্ট্রনায়ক ইত্যাদি ইত্যাদি। এভাবে দলে দলে বিভক্ত হয়েছে মানুষ, অমুক মাজহাব, অমুক তরিকা, অমুক পথ, অমুক দিনের লাইন, অমুক অমুক, মানুষ অস্থির হয়ে গেছে। এই যে মানুষের বিভক্ত হয়ে যাওয়া, সেটাই হচ্ছে দাজ্জাল আসার আলামত। ইখরুজু ফিজ্জামান ইখতিলাফিন নাস, মানুষের ভিতরে মতভেদ বাড়বে। কোরআন সুন্নায় মানুষ এক হতে পারছে না, খালি মত আর মত, ফিরকাতুন ও বিবাগদাতুন নাস, মানুষ একে অপরকে এই জন্য ঘৃণা করে। এই যে আপনি তাকে দেখতে গেলেন না, সে তো হসপিটালে আছে, কারণ উনি আমাদের দল করে না, আমাদের সংগঠনের লোক না, এই জন্য আমরা তাকে দেখতে যাই না। আমরা শুধু পিঠা পুলি মিষ্টি খাওয়াই, শুধু আমাদের সংগঠন যারা করে তাদেরকে আমরা ভালোবাসি, আর অন্যদেরকে মনে করি তারা দোজকে যাবে। এইভাবেই একে অপরকে দোজকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, উমুক উমুক থেকে ইসলাম থেকে বের করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। মানুষ অস্থির হয়ে পড়েছে, কি করবে? এই কারণেই প্রিয় শ্রোতাবৃন্দ, হাদিসের ভিতরে এসেছে ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু মান আইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফু কাসীরান রাওয়াহু আবু দাউদ ও হাযাল হাদিস সহীহু আল আলবানী ফি সহীহ আবি দাউদ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা দীর্ঘদিন বেঁচে থাকবে, তোমরা এক পর্যায়ে দেখবে যে আমি চলে যাওয়ার পর মানুষের ভিতরে প্রচুর মতবিরোধ শুরু হয়ে গেছে। মতবিরোধ, দল আর দল, অমুক গোষ্ঠী অমুক দল, এই করতে হবে সেই করতে হবে, এই না করলে ইসলাম থাকবে না, এই না করলে দিনের লাইনে উঠতে হবে না, উঠা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আর একে অপরের দল নিয়ে বাহাদুরি করছে, যে আমার দল বড়, আমার দল ছোট, বড় ছোট দিয়ে। আর তার ফকুল ইখতিলাফু ফি হাযিহিল উম্মাহ ওয়াকা'আ লিল মাহরা, যে এই যে উম্মতের ভিতরে এই যে মত পার্থক্য, এগুলো মানে হবেই, কারণ হাদিসের ভিতরে তার দলিল পাওয়া যাচ্ছে, ইতিহাস তা বলছে। ও তাশহাদু লাহু নুসুসুন মিন সুন্নাহ নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে এইভাবেই মানুষ আলাদা আলাদা হয়ে যায়। আর মানুষ তখন ধর্মকে হালকা মনে করবে, দলকে বড় মনে করবে। ও খাসফাতুন মিনাদ দ্বীন ও সিয়াহু যাতুল বাইন, নতুন নতুন জিনিস উদ্ভব হবে। হ্যাঁ, মানুষ মারা গেছে, আজকে পাঁচ দিন পরে তার জানাজা হবে। হ্যাঁ, মানে জানাজা হবে পাঁচ দিন পরে, আরো দুই দিন আগে হবে গায়েবানা জানাজা ইত্যাদি ইত্যাদি। তারপরে বিভিন্ন ধরনের ইসলামী কার্যকলাপ হবে, যেগুলো আমরা আগে জানি নাই, এখন নতুন নতুন করে জানতে পারবো। এইভাবে বিভিন্ন দল তাদের গোত্র গোষ্ঠী তাদের দাওয়াত পৌঁছে দিবে। তখন মানুষ এই যে বিভিন্ন দল গোষ্ঠী মানুষকে একটি জামা, ইয়াদুল্লাহিল আল জামা, আল জামা মানে হচ্ছে একটি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ, সেটা মানে হচ্ছে যে আকীদার ভিত্তিতে মুসলিম উম্মার সাথে মানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্নটুকুই আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন বুখারী মুসলিমের হাদিস, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা ইনদা যালিক, যদি আমাকে হুকুম করেন আমরা তখন কি করব? তুজলিমু জামাআ মুসলিমিন ওয়াল ইমামাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি মুসলিম উম্মার সাথে থাকো এবং তাদের নেতার সাথে তোমরা থাকো, মানে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আবু হুরায়রা মানে এই হাদিসটা হচ্ছে হুযাইফার হাদিস, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ফা ইন লাম ইয়াকুন লাহুম জামাআতু ওয়ালাম ওয়ালা ইমাম, ভালো করে শুনুন হাদিসটুকু, যদি আমরা জামাআ না পাই এবং নেতাও না পাই, মানে মুসলিম উম্মা বলে কোনো ঐক্যবদ্ধ জাতিও যদি আমরা না পাই এবং তার যদি কোনো নেতাও না পাই, বর্তমানে যে অবস্থা মুসলিম জাতি বিভক্ত, কোথাও কোনো একটি জামাআ বলে কিছুই নাই, হ্যাঁ বিভিন্ন মত পথে আলাদা আলাদা ইত্যাদি ইত্যাদি, তো এই অবস্থায় আমরা কি করব? জামাআও নাই ইমামও নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইতিজালু তিলকা ফারকুল কুল্লুহা, তোমরা সমস্ত দল থেকে আলাদা থাকবে। কি বলেছেন? ইতিজালু তিলকাল ফারক কুল্লুহা ফারকুল কুল্লুহা, সমস্ত দল থেকে আলাদা থাকতে হবে, আমরা কোনো দলেই নাই, কোনো দলে আমরা যাচ্ছি না। এই যে বুধবারের অনুষ্ঠান, আমরা
স্পষ্ট করে বলতে চাই আমাদের কোনো দল নাই, আমরা কোনো দলের সাথে আমরা কখনো একত্র হতে পারলাম। তা এই তিজাল তিলকাল ফারুক কুল্লুহা, আমরা সমস্ত দল থেকে আলাদা। ওয়ালাও আন্না তাআদু, এবং আমরা ধরেছি এমন ভাবে হাজাল কোরআন ও সুন্না তাআদু আলা আসল, আমরা আসলটাকে ধরেছি। আল আসলুন শাজারাতুন হাত্তা ইয়াদরাকুহুল মাউত ওয়া আনতা আলা যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছের বাকল ধরে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরো, আর সেই অবস্থাতেই তোমাদের মৃত্যু হবে। কোরআন সুন্না, কোরআন সুন্নায় আঁকড়ে ধরো, সেই ব্যাখ্যায় মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছে সেই যে আলা যালিক, তার মানে হচ্ছে ওয়াল কোরআন ও সুন্না, এবং সমস্ত ফিরকা থেকে মুক্ত হয়ে ইতিজাল তিলকাল ফারুকু কুল্লুহা, প্রত্যেকটা দল থেকে আলাদা থাকতে হবে, প্রত্যেকটি দল থেকে আলাদা থেকে নিরপেক্ষ ভাবে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে। ওয়ালাও আন্না তাআদ্দু আলাল আসর শাজারাতুন হাত্তা ইয়াদরাকুহুল মাউত ওয়া আনতা আলা যালিক, এমন একটি শক্ত গাছেরকে, গাছকে যেভাবে মানুষ আঁকড়ে ধরে, গাছের গাছকে কিভাবে আঁকড়ে ধরে তার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাআদ্দু যেমন দাঁত দিয়ে আঁকড়ে ধরে, সেভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে এইভাবেই তার মৃত্যু হবে। দাজ্জাল কখন আসবে? দাজ্জাল আসবে যখন, মানে হাদিসের ভিতরে অনেকগুলো কথা এসেছে, যেমন কনস্টান্টিনোপলের একটি যুদ্ধ হবে, কনস্টান্টিনোপলের যুদ্ধের পর, মানে ওয়ালা ইয়াখরুজ হাত্তা ইয়ানজিলা রুম ওয়াল ইমাক, রোমানরা, মানে রোমানরা যত পর্যন্ত কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ না করবে, হাদিসের ভিতরে এসেছে, আমরা বিস্তারিত হাদিসটুকু বলবো না, শুধু এই কথাই বলবো যে রোমানদের সাথে যখন মুসলমান সৈন্যবাহিনীর একটি সংঘর্ষ হবে, ঠিক সেই সময়ে যখন মুসলিম, মানে মুসলমানরা যখন তাদের, মানে যুদ্ধলব্ধ জিনিসপত্রগুলো নিতে থাকবে, ঠিক তখনই শয়তান চিৎকার করে বলবে যে মাসিহ তোমাদের বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ, কিভাবে কথাটা বলতেছে শয়তান, দেখছেন? শয়তানই ঘোষণা দিবে, ইজা সাহা ফিহুম শয়তান ইন্নাল মাসিহা দাজ্জাল কাদ খালাফাকুম ফি আহলিকুম। আল্লাহু আকবার, শয়তানের এই কথাটাই সত্য হবে, সুবহানাল্লাহ। তাতে বোঝা যাচ্ছে কি, শয়তানের দুইটি গুণ আমরা হাদিস থেকে শিখলাম। একটা কি, যে শয়তান মানুষের আকার ধারণ করতে পারে, ওই যে বেদুইন যার বাবা মাকে শয়তান জীবিত করেছে, দুইটা শয়তান, একটা মায়ের আকার ধারণ করেছে, আরেকটি পুরুষের আকার ধারণ করেছে। শয়তানের জন্য কোনো জেন্ডার নাই, সে পুরুষ মহিলা দুটাই হতে পারে যে কোনো সময়, প্লিজ, তার বাচ্চা কাচ্চারা এরকম গুণের অধিকারী। আর এই শয়তান একটা সঠিক কথা বলে দিয়েছে যে দাজ্জাল তোমাদের বাড়িতে চলে আসছে, এই কথাটা শয়তান বলবে, দেখা যাবে যে তাদের কথাই কি করে, যদিও শয়তান কথাটা বলতে আল্লাহ নজদে, তখন ওই লোকগুলা করবে কি, ওই যে যুদ্ধ ময়দান থেকে বাড়িতে চলে আসবে, তখন তাদের ভিতরে মানে ভয় চলে আসবে, ভয়ে আসার পর তারা দশটা অশ্বারোহী সৈন্য পাঠায় দিবে চারিদিকে, যে খুঁজে দেখো দাজ্জাল কোথায়, আশারাতুল ফাওয়ারিশ তালিয়া, তখন তারা ঘুরতে ঘুরতে যাবে, যখন শ্যাম খারাজা দাজ্জাল, যখন তারা শ্যাম দেশে আসবে তখন দাজ্জাল বের হবে। আবার অন্য একটি হাদিসে এসেছে যে তিনটি বছরের জন্য তিনটি পরীক্ষা হবে, ওয়াইন কাবলাল খুরুজাদ দাজ্জাল সালাসা সানাওয়াত শিদাদুন ইউসিবুন নাস ফিহা জুউন শাদীদুন, যে প্রচন্ড দুর্ভিক্ষ হবে, মানুষ খেতে পারবে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুরুল্লাহ আস-সামা ফিস-সানা আল-উলা আল-তাহবিসা আল-সুলুসা আল-মাতারাহা ওয়া ইয়ামুরু আল-আরদা ফাতাহবিসা আস-সুলুসা নাবাতাহা, যে এক তৃতীয়াংশ যেন বৃষ্টি, এক তৃতীয়াংশ যেন খাদ্যশস্য উৎপাদন যেন ভূমি থেকে না হয়, আল্লাহ হুকুম করবে, সাথে সাথে সেটা বন্ধ হয়ে যাবে। তারপরের বছর দুই তৃতীয়াংশ সুলুসাই আস-সুলুসাই, দুই তৃতীয়াংশ, এইভাবে এইভাবে তিন বছরে এরকম বৃষ্টি এবং উৎপাদন বন্ধ করে দেওয়ার পর দুনিয়াতে আর কোনো শস্য শ্যামলা থাকবে না। ফালা তুনবিতুল খাতরা আ ফালা তাবকা দাতু দিলফি ইল্লা হালাকাত, সমস্ত পশু পাখি লাইভস্টক, মা গরু বাছুর মরে যাবে, সমস্ত গৃহ, মানে
গ্রিন গ্রিনারি নষ্ট হয়ে যাবে ইল্লা মা শা আল্লাহ যব যব যেটা না আল্লাহ চান قيل فيما يعيش الناس في ذلك الزمان তখন সাহাবারা জিজ্ঞাসা করেছে যে সেই সেই মানে কঠিন দিনে মানে মানুষ কিভাবে থাকবে قال تحليل وتكبير وتسبيح وتحميد ويجدي ذلك عليهم مجز الطعام যে মানুষ লা ইলাহা আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাহমিদ এটা বলবে এটাই তাদের খাবার হবে তার মানে বোঝা যাচ্ছে যে তিন বছরের দুর্ভিক্ষ হতে পারে কিন্তু তার মানে এই না যে মানে এটি কখন হবে মানুষ এটা বুঝতে পারবে কারণ মানে আশারাতুস সাআ কিয়ামতের লক্ষণগুলি এমন যে এটি একটি আরেকটির আগেও হতে পারে পরেও হতে পারে এটার বর্ণনা এসেছে হাদিসের ভিতরেই এখন দাজ্জালের ফিতনা থেকে মানুষ কিভাবে বাঁচতে পারে দাজ্জালের ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে এই কারণেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদেরকে দাজ্জাল সম্পর্কে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমরা যদি অর্জন করি তাহলে তারিকাতুন নাজাতু মিন্নি মিনহু ফায়াতু দাজ্জাল ইক্তাদা কাদাউল কুওয়া ওয়াল ইসলামিয়া যখন ইসলাম একেবারে মানে তার শক্তি নষ্ট করে দিবে তখনই দাজ্জাল চলে আসবে তো আল ওয়াক্ত ওয়াহুম রোম যখন রোম আসবে ইস্কুন্ত নিয়ে আমরা সেটা আলোচনা করেছি তো তারপরে দাজ্জালের জন্য যেটি হবে সেটি হচ্ছে যে মানুষ দাজ্জালের ভয়ে পালিয়ে যাবে হাদিসের ভিতরে আছে লা ইউফিররান্নান নাস মিনাদ দাজ্জাল ইলাল জাবাল হাযাল হাদিস সহীহুল মুসলিম যে মানুষ দাজ্জালের ভয়ে পাহাড়ে চলে যাবে পাহাড়ের চূড়ায় চলে যাবে তার মানে দাজ্জাল আসলে দাজ্জাল থেকে পালিয়ে যেতে হবে হ্যাঁ এটাই হচ্ছে হাদিসের লক্ষণ যে মানে ওয়ালা ইয়াজুজু লিল মুসলিম আন ইয়াতিহি ওয়া ইন কানা ইসাকান বিনাফসিহি মানুষ মুসলিম মুসলমানদের উচিত হচ্ছে দাজ্জালের মোকাবেলা না করা মোকাবেলা করবে সেই যে মুহাদ্দিস যে সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি দলিল জানে সেই দাজ্জালের মোকাবেলা করবে আমরা সাধারণ মানুষ দাজ্জাল থেকে পালিয়ে যাব দাজ্জালের কাছে যাব না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইখরুজা ওয়া আনা ফিকুম আমি যদি তোমাদের ভিতরে থাকি এবং দাজ্জাল যদি বের হয় ওয়া আনা হাজিজুহু দুনাকুম আমি একাই তার মোকাবেলা করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মানে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আশঙ্কা করেছেন যে দাজ্জাল যদি তার জীবিত অবস্থায় বের হয়ে আসে তার মানে প্রবাবিলিটি রয়েছে এই প্রবাবিলিটিকে ভুল ব্যাখ্যা দিয়েছে যারা দাজ্জালকে অস্বীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মিথ্যা বলে অপবাদ দিয়েছে আমরা তার থেকে পানাহা চাই ইয়া আল্লাহ মুসলমান কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিকৃত করে তার উপর মিথ্যা আরোপ করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসের ভিতরে বলেছে দাজ্জাল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আসে তার মানে আসা সম্ভব ছিল ইয়ুমকিনু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার মোকাবেলা করতেন ওয়া ইন ইখরুজু ওয়া লাইসাত ফিকুম আর আমি যদি দুনিয়াতে না থাকি যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মৃত্যুবরণ করে না তাদের জন্য এই হাদিস হচ্ছে দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ওয়া ইন ইখরুজু যদি সে আসে এবং আমি যদি তোমাদের মাঝে না থাকি ফা ইয়ামুরু বি হাজ্জিজি নাফসিহি প্রত্যেকে নিজস্বভাবে তার মোকাবেলা করবে والله خليفتي على كل مسلم الله হচ্ছে সমস্ত মুসলমানের প্রত্যেক মুসলমানের খলিফা আমরা এই ক্লাসের শুরুর দিকে একটা কথা বলেছিলাম আপনাদের অনেকে মনে আছে হয়তো যে আমরা আল্লাহর খলিফা নই এটা এটা এই যে দেখেন হাদিসের ভিতরে কি বলছে আল্লাহু খলিফতি আল্লাহই হচ্ছে খলিফা আল্লাহই হচ্ছে খলিফা আমরা আল্লাহর খলিফা নই তার থেকে কি এসেছে কোরআনের অর্থগুলোকে বিকৃত করা হয়েছে আমাদের দেশে আফসোস ওয়াল্লাহি খলিফাতি আলা কুল্লি মুসলিম দেখুন এই হাদিসের ভিতরে দলিল রয়েছে আল্লাহই হচ্ছে খলিফা আল্লাহই হচ্ছে প্রত্যেক মুসলমানের অভিভাবক কারণ তিনি তাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ সেই আশাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন তারপরে তিনি বলেছেন তোমাদের কোন লোককে যদি দাজ্জাল ধরেই ফেলে
তাহলে তোমরা কি করবে ফামান আদরাকাহু মিনকুম তোমাদের কোন ব্যক্তিকে যদি দাজ্জাল ধরেই ফেলে তাহলে ইয়াকরাহু আলাইহি ফাওয়াতিহু সূরাতুল কাহফ সে যেন সূরা কাহফের প্রথম দিকের অংশটুকু পাঠ করে এই কারণেই ফিতনা আসলে যে কোনো ফিতনা আসলে সূরা কাহফ পাঠ করা উচিত এবং দাজ্জালের ফিতনা দাজ্জালেরকে দাজ্জাল যদি কাকে ধরে ফেলে তাহলে সূরা কাহফের প্রথম দিকের অংশ ফাওয়াতিহু সূরাতুল কাহফ আমাদের দেশের লোকরা কি সূরা কাহাফ মুখস্থ করে আমরা কি ছোটবেলায় যখন মক্তবে পড়েছি আমাদের বাচ্চা কাচ্চা প্রজন্ম সূরা কাহাফ মুখস্থ করেছে নাকি আমার মনে হয় না আমি নিজে করি নাই ছোটবেলায় আমি মানুষের কথা কি বলবো ওয়াফিল হাদিস আবি উমামা ওয়া ইন ফিতনাতি আন মাআহু জান্নাহ ওয়ান নার ওয়া ফিতনাতুন নার ওয়া জান্নাতুন ইতা আমরা আগে আলোচনা করি ওয়াকাদ জাআ ফিল হাদিস সহিহ মান হাফিজা 10 আয়াত মিন সূরাতুল কাহাফ উসিমা عصم من فتنة الدجال جبتي سورة كهفر تشتي آيات مقصد قربي من حفظ عشر آيات اكتي خدسة دجال كي جو دي دھاري تحول دجال ار كافي گيه شي آيات بلو پات کرتے ہو آر دجال اخنو آشي نائي تحول آمان دي دائتو کی من حفظ امرا جو دي تشتي آيات سورة كهفر آيات كي مقصد قربي তাহলে আমরা ওসিমা মিন ফিতনাতি দাজ্জাল আমরা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকব মুখস্থ করতে বলছে আরেকটি হচ্ছে পড়তে বলছে দুটাই ওয়াজাআ এখন দাজ্জাল না আসলে তো আর পড়তে হবে না কিন্তু মুখস্থ করলে চর্চা করলে মানে হাফিজা আশারা আয়াত মিন সূরাতুল কাহফ মানে হলো মুখস্থ করা এবং মাঝে মাঝে পড়া এই আমরা জানি যে শুক্রবারে সূরা কাহাফ পাঠ করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর হয়ে যায় অনেক ফজিলতের হাদিস রয়েছে ও আউয়াল সূরা কোন কোন হাদিসে অবশ্য এসেছে যে সূরা কাহাফের শেষ অংশ কোন কোন হাদিসে এসেছে প্রথম অংশ তবে প্রথম অংশের হাদিসটাই হচ্ছে বেশি শক্তিশালী আল্লাহ নজবেহ কিন্তু আমাদের দেশে আমরা বাচ্চাদেরকে কি শিখাই আমি নিজে ছোটবেলায় কি শিখেছি ওই যে বাংলাদেশের জাতীয় সূরা সূরা ইয়াসিন সূরা ইয়াসিন শিখতে আহওয়াতি আপনারা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেন অনুকরণ করেন তারা সবাই জানেন যে সূরা ইয়াসিনের ফজিলতের কোনো হাদিসই সহি না সবই হচ্ছে দুর্বল অথবা জাল অথচ সূরা কাহফ আমাদের ভারতবর্ষে কেউ পড়ে না হাদিস দাজ্জাল যে আমাদের দেশে মানুষ জানে না এবং তার ফিতনা সম্পর্কে কোনো জ্ঞান নাই এর প্রমাণ হচ্ছে এইটাই যে কেন আমাদের দেশে বাচ্চাদেরকে সূরা কাহফের প্রথম 10টি আয়াত শিক্ষা দেওয়া হয় না কেন আমাদের ইমামরা মসজিদে নামাজ পড়ার সময় প্রথম 10টি আয়াত মাঝে মাঝে পাঠ করে না কেন তারা খুতবায় এই কথাটা বলে না কেন বাংলাদেশের জনসাধারণ সূরা কাহফ মুখস্থ করে না পাঠ করে না ইত্যাদি ইত্যাদি এর মানে হচ্ছে হতভাগা জনগোষ্ঠী তারা সহিহ হাদিস থেকে মাহরুম রয়েছে বঞ্চিত রয়েছে দাজ্জালের ফিতনা সম্পর্কে সবাই ঘুমিয়ে আছে আর এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটি ব্যবস্থাপত্র স্কলাররা দিয়েছেন ওয়া মিম্মা ইয়াইসুহুমুল মুসলিম মিনাদ দাজ্জাল আন্না ইয়ালিদা ইলাল আহাদিন হারামাইন শরীফাইন মক্কা আল মদিনা যদি মানুষের সামর্থ্য থাকে তখন মক্কা অথবা মদিনায় তারা চলে যেতে পারে তখন কারণ মক্কা মদিনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না বা ইন্না দাজ্জাল মাহরুমুন আলাইহি দুখুলাহু তারা সেখানে প্রবেশ করতে পারবে না وقد جاء النصوص في النبوية أمرة المسلم بالاستعاذ بالله من فتنة جي فتنة تكي الله كسي عشر تاورتا كي رسول الله صلى الله عليه وسلم پتك تا مسلمان كي كي كوري سن عادش كوري سن عادش كوري سن بالو كوري شنو دا كون اتي تويز ما جي دادزار شمپور كي امرا جان بنا تار فتنة شمپور كي جان بنا تار تكي امرا عشر پرسنا كور بنا আশ্রয় প্রার্থনা করাটা হচ্ছে আপনার প্রতি আমার প্রতি সবার সকল মুসলমানের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমর নববিয়াতুল উমর লিল মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে তার হুকুম যে ইস্তিআযু বিল্লাহ মিন ফিতনা ففي صحيح البخاري عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يستعيذ في صلاته من فتنة الدجال যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি নামাজের ভিতরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতে দেখেছি, আর আমরা হচ্ছে গিয়ে সেই হতভাগা যারা নামাজের ভিতরে এখনো পর্যন্ত সে দোয়াটা অনেকেই শিখতে পারি। বলে কি এটা নাকি ওয়াহাবি? আরে হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস থেকে নিয়মিত, ভালো করে শুনুন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাউউজ দাইমান দাইমান সর্বদা বাদা তাশাহুদ মিনাল ফিতনাতি দাজ্জাল ফায়াকুলু আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি শাররি মাসীহিদ দাজ্জাল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই, এই কারণেই শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিফাতুস সালাতুন নবীর ভিতরে তিনি বলেছেন চারটি জিনিস থেকে পানাহ চাওয়াটা হচ্ছে সমস্ত মানুষ মুসলমানের জন্য ওয়াজিব। আর জেনে শুনে ওয়াজিব কোনো কারণ ছাড়া তরক পড়লে আল্লাহ এমনি শাস্তি দিবেন। এখন চিন্তা করে দেখুন সহিহ হাদিসের আলোকে কোথায় আমাদের নামাজ আর কোথায় আমাদের দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় পানা, আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, আমাদের কি হবে, পরকাল কি হবে, আর কবরে কি হবে, আর মৃত্যুর সময় কি হবে, সেটার জন্য কি আমরা পানাহা চাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সর্বদাই পানাহা চেতেন সেখানে আমরা খালি এক পেয়েছি কি মানে ওই মানে দোয়া মাসুরা। আরে দোয়া মাসুরা তো পড়া ওয়াজিব নয়, দোয়া মাসুরা পড়া ওয়াজিব নয়, ওয়াজিব হচ্ছে চারটি জিনিস থেকে পানাহা দেওয়া। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر وفتنة محيا الممات ومن فتنة شر فتنة مسيح الدجال مسيح الدجال تكي اما دركي عنها تيته আর মাসিহ দাজ্জাল সম্পর্কে জানতে হবে, নিজেদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদেরকে বলতে হবে যে দাজ্জাল হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুপার হিউম্যান বিং করে তৈরি করেছেন। এই দাজ্জাল যখন মারা যাবে, দাজ্জাল কিভাবে মারা যাবে, দাজ্জাল মারা যাবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন দাজ্জাল কে মেরে ফেলবেন। ওয়ালা ইয়ানজু মিনহা ইল্লা কিল্লাতুল মুমিন, কোন মানুষ দাজ্জাল থেকে মুক্ত থাকবে না শুধুমাত্র কিছু মুমিন ছাড়া। ওয়া ইন্দা যালিক ইয়ানজুলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা মিনারাতিশ শারকিয়্যা ফি দামেশক, দামেশক শহরের সেই পূর্ব দিগন্তের সেই মিনারা থেকে যখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সুম্মা ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ফায়ুনাদি মিন সাহরি ফায়াকুল ইয়া আইয়ুহা আন-নাস মা মানাকুম আন তাখরুজু ইলা কাযযাবিল খাবিস, যে মানুষ তখন বলবে যে সবাই বলবে যে দাজ্জাল একটা খবিস বের হয়েছে, তোমরা সাবধান, তোমরা এই এইভাবে এইভাবে মানুষ জড়ো হবে। তারপরে সবাই জানেন যে ঈসা ইবনে মারইয়াম আসবেন ফজরের নামাজের সময়, তাকুমুস সালা ওয়া ইয়াকুমু লাহু এবং তাকদ্দিমা ইয়া রূহাল্লাহ, তখন ইয়া রূহাল্লাহ মানুষ বলবে যে তুমি নামাজ পড়ো, তখন সে নামাজ পড়াবে না, আপনারা সবাই জানেন যে আল মাহদি তখন আগায় যাবে। ইয়াকুলু ইয়া ইয়াতাকদ্দামা ইমামাকুম ফালইউসাল্লি বিকুম ইদা সাল্লা সালাতি সুবহ, খনি ফজরের নামাজ পড়া হয়ে যাবে, খারুজু ইলাইহে মানুষজন বের হয়ে যাবে, দরজা খুলে যাবে, হাদিসের ভিতরে এসেছে ফুতিহাত আবওয়াব ফাহিনা ইয়ারাল কাযযাব, তখন মাসিহুদ দাজ্জাল ঈসা ইবনে মারইয়াম কে দেখতে পাবে। দাজ্জাল কোন কোন হাদিসে এসেছে ঈসা ইবনে দৌড় দিবে, দেখে দাজ্জাল দৌড় দিবে, আর ঈসা ইবনে মারইয়াম বলবে যে তুমি কোথায় যাও, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। এই বিভিন্ন শব্দে হাদিসের ভিতরে এসেছে, কিন্তু যেটি হচ্ছে হাদিসে এসেছে সেটা হচ্ছে ইয়ানমাসু কামা ইয়ানমাসুল মিলহু ফিল মাই, যে পানির ভিতরে লবণ দিয়ে লবণ যেরকম গলে যায় দাজ্জাল সেরকম গলে যাবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি, দাজ্জাল তার সমস্ত শরীরটুকু সেভাবে আস্তে আস্তে গলে যাবে। কিরকম ভাবে? পানির ভিতরে লবণ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
فينمس كما ينمس الملح في الماء যে পানির ভিতরে মেলহ যে লবণ দিলে মেলহে যেভাবে নামাজ হয়ে যায় ঠিক মিশে যায় ঠিক সেভাবেই তার জাল গলে যেতে থাকবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গলে দিতে দিবেন না ফায়ামশি ইলাইহি ফায়াকতুলুহু কারণ সে যদি গলে গিয়ে এমনি চলে যায় তাহলে মানুষ মনে করতে পারে যে এটা বুঝি দাজ্জালের আরেকটি ধোঁকা সে হয়তো আবার ফিরে আসবে সুবহানাল্লাহ স্কলাররা বলছে অনেক কারণে আল্লাহ ভালো জানেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা ইবনে মারিয়াম মানে যদিও তার শ্বাস যখন যাবে তখন কাফের এমনিই মরে যাবে কিন্তু দাজ্জালের ক্ষেত্রে সে প্রতিক্রিয়া হবে না ওয়া ফি ক্বাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াহিল্লুল কাফির ইয়াজিদু রিহা নাফসি ইল্লা মাতা যে কাফেরদের কাছে যখন ঈসা আলাইহিস সালামের গন্ধ যাবে তখন সমস্ত কাফের মরে যাবে ينتهى حيث ينتهي طرفه في يتبوله يطلبه حتى يدركه بباب اللود فيقتلوه তখন মাসিহ দাজ্জাল কে ধরবে এবং বাবে লুদ নামে একটি জায়গা আছে যে লুদ নামক একটি গেটের কাছে তাকে সে বর্ষা দিয়ে সাইয়েদ মারিয়াম দাজ্জালকে হত্যা করবে বর্ষাতে রক্ত লেগে থাকবে এভাবেই দাজ্জালের পরিণত পরিণতি দুনিয়াতে বিষয় আসে এই কিচ্ছা কাহিনী আমাদের বেশি মানে শুনে কোনো লাভ নাই আমাদের শুনতে হবে যে দাজ্জাল একটি ফিতনা পড়েছে সেই ফিতনা থেকে কিভাবে বাঁচতে হবে কিভাবে নিজেকে ভবিষ্যতের দাজ্জালের মতো যদি আরো কোনো ফিতনা আসে তখন আমাদেরকে কি করতে হবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে সেটি হচ্ছে আজকের এই দর্শের মূল বিষয় আমরা এখানে কোনো বিনোদন করার জন্য মানে মানুষকে কোনো সুন্দর সুন্দর কাহিনী শোনার জন্য এই কথাগুলো বলছি না আমরা বলছি যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে নামাজের ভিতরে দোয়া করতে বলে নাই আল মাহদি সম্পর্কে আমাদের নামাজের ভিতরে দোয়া করতে বলে নাই ভালো করে শুনুন আমাদেরকে আদেশ করা হয়েছে বলা হয়নি আদেশ করা হয়েছে আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা যখনই নামাজ পড়ো তখনই তোমরা দাজ্জালের ফিতনা এবং শর দুটো জিনিস আর শররি ফিতনাতি মাহিয়া মানে মৃত্যুর ফিতনা সেটি যে কত ভয়ঙ্কর আমরা দুইটা ক্লাসে আলোচনা করেছি যার কোনো প্রতিকার প্রতিষেধক বলে কি আছে আমরাই আল্লাহই ভালো জানে আমরা আল্লাহর কাছে পানাহা চাই আর রয়েছে মাসিহের দাজ্জালের ফিতনা তার সাথে যোগ হয়েছে তার শর তার খারাপি আর ঈসা ইবনে মারিয়াম সে 40 বছর থাকবে ফায়ামকুসু ঈসা আলাইহি আসসালাতু ওয়াসসালাম ফিল আরদি 40 সালা 40 বছর থাকবে আর দাজ্জাল থাকবে কত 40 ইয়াওমান আইয়াম মানে 40 দিন একজন থাকবে 40 বছর আরেকজন থাকবে 40 দিন তো 40 দিন যে থাকবে সে হচ্ছে মাসিহ দাজ্জাল সুম্মা ইউতাফু ইউতাওয়াফি ঈসা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারা যাবেন ফায়ুসাল্লি আলাইহি মুসাল্লিম মুসলমানরা তার জানাজার নামাজ পড়বে এই যে দাজ্জাল এর নাম মাসিহের দাজ্জাল হলো কেন মাসিহের দাজ্জাল হয়েছে মাসাহ মানে মানে ওকাল আল উলামা ফি সাবাব তাসমিয়াতু দাজ্জাল আল মাসিহ ইন্না ইহদা আইনুনা মামসুহ যে তার একটা চোখ হচ্ছে মামসু হয়ে গেছে মামসু মানে মুছে ফেলা আর কারণ হচ্ছে আদ-দাজ্জালু মামসুহুল আইনি মাকতুবুন বাইনা আইনুনা কাফির আমরা আলোচনা করেছি তার কাফের লেখা থাকবে তার কপালের ভিতরে আর দাজ্জাল হচ্ছে যেটা মানুষকে কনফিউজ করে আদ-দাজ্জাল এই শব্দটা মানাহু ওয়াল খালদাল তালবিস যে কোনো জিনিসকে কনফিউজ করা এটাই মানে হচ্ছে দাজ্জাল যেমন সাহিত্যের ভিতরে আছে যে দাজালা মানে হচ্ছে মানুষকে ধোকা দেওয়া এই এই শব্দ থেকে দাজ্জাল এসেছে আর দাজ্জালের রয়েছে কি যে একটি চোখ হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ লাইসা বিআওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চোখ বিশিষ্ট নয় আলা ইন্না মাসিহাদ দাজ্জাল আওরা عين يمنى كأن عين عناب طائفة ف
রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। অথচ আমাদের দেশের লোক বলে কি আল্লাহর তো কোনো আকারই নাই, তার আবার চোখ থাকে কিভাবে? আল্লাহর চোখ সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল আযীমের ভিতরে বর্ণনা করেছেন, হ্যাঁ আইন শব্দ দিয়ে বর্ণনা করেছেন, হাদিসের ভিতরে এসেছে, আর আমাদের দেশে কোরআন অনুবাদ করেছে। চোখ লেখতে শরম করে, লজ্জা লাগে, কারণ চোখ লেখলে আবার কি না কি না কি না হয়ে যায়। হ্যাঁ কি লিখতে হবে? দৃষ্টি। দৃষ্টি ইংরেজি হচ্ছে ভিশন, দৃষ্টি হচ্ছে বাসার, আর চোখ আরবি হলো আইন, আর দৃষ্টি হচ্ছে এক এক হলো, এক হলো কোরআনের অনুবাদ। খালি কোরআন নিয়ে আমাদের অনুবাদের খুব গর্ব হচ্ছে। দেখেন ওখানে অনুবাদ করেছে কিভাবে, মানে যেমন ফুলকি যে নূহ আলাইহিস সালামের যে নৌকাটুকু বানানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াসনাআল ফুলকি বি আয়ুনিনা, যে আমাদের চোখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে নৌকাটা তৈরি করো, আয়ুনিনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন শব্দ ব্যবহার করেছেন, আর আমাদের দেশে লেখে কি দৃষ্টির সামনে, দৃষ্টি। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ লাইসা বি আওরা, নিশ্চয়ই আল্লাহ এক চোখ বিশিষ্ট নয়, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, হাদিসের ভিতরে আছে। অথচ হতভাগা হতভাগা আমার দেশের মানুষ আল্লাহর সিফতকে অস্বীকার করছে, বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর কিছু নাই। আলা ইন্নাল মাসিহ আদ-দাজ্জাল আওরা আল-আইন, যে মাসিহের দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট, আর আইনুল ইউমনা তার ডান চোখটা হচ্ছে মানে মানে ডিফেক্টিভ। এভাবে এসেছে ইন্না কাদ হাদাসতুকুম আন্না দাজ্জাল খাশিতু আলা তাকিল, এটা আমরা আগে আলোচনা করেছি যে ফা ইন্না আল বাশার আলাইকুম ফা আমালু আন্না রাব্বাকুম লাইসা বিআওরা। বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে হাদিসের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এমনও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চোখে আঙ্গুল দিয়ে, হাদিসের ভিতরে এসেছে নিজে চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে তোমাদের প্রভু মানে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চোখ বিশিষ্ট নয়। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চোখের উপরে আঙ্গুল দিয়ে সে বর্ণনা সেই হাদিসের ভিতরে এসেছে। তারপরেও বলা হচ্ছে যে আল্লাহর চোখ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ মানে মাখলুকের চোখের মতো নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পায়ের বর্ণনা আর হাতের বর্ণনা আর চেহারার বর্ণনা সেগুলো আমরা কখনো কল্পনা করতে পারবো না সেটা কিরকম, কারণ তার কোনো দৃষ্টান্ত অথবা সিমিলিটিউড লাইসা বিকাম মানে তার কোনো মিসলিহি শাইউন, যে মিসলিহি শাইউন তার সমদৃশ্য কোনো তুলনা আমরা করতে পারি না, কারণ এটা আল্লাহই ভালো জানেন কিরকম। কিন্তু আল্লাহ তার গুণকে তার সিফাতকে যে শব্দে বলেছেন সে শব্দের বিকৃত অনুবাদ করার অধিকার কোনো মাখলুকের নাই, কোনো মুসলমানের নাই, সে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। আসুন আমরা সহি আকিদায় বিশ্বাস করি, আর আমরা জেনে নেই যে আল্লাহর রয়েছে চোখ, যেমন মাসিহের দাজ্জালের চোখ একটি, আল্লাহর রয়েছে দুইটি চোখ। এইভাবে হাদিসে অনেক বর্ণনা এসেছে, তো হাদিসের বর্ণনার সাথে কোরআনের বর্ণনার মিল আছে, সবকিছু মিলে পরিপূর্ণ একটি বিশ্বাস, একটি আকিদা, একটি সুন্দরভাবে আমাদের সামনে এসেছে। সময় এসেছে সেগুলোকে ভালো করে শিখার, আঁকড়ে ধরার, ধৈর্য ধরে আজকের অনুষ্ঠান যারা শুনেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানে আপনাদের শোনার আমন্ত্রণ রেখে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি। অকুল কাউলি হাজা আস্তাগফিরুল আযীম আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম ইন্নাহু জাওয়াদুন করিম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।